الحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى أهله وأصحابه أجمعين. أما بعد، أيها الأخوات إخواني، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত নিয়ে যে আমরা আলোচনা করব, এই আলোচনার মাঝে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা ইনশাআল্লাহ তাআলা আপনাদের খেদমতে আমরা পেশ করব। সময় একটু বেশি লাগবে, কিন্তু আপনারা ধৈর্য ধরবেন। এই অমূল্য জ্ঞান আপনাদের পরকালে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম অনুগ্রহে নাজাতের কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু সঠিক কিতাব এবং নির্দেশনার অভাবে আমরা এই জ্ঞান থেকে বঞ্চিত হয়েছি। মারিফাতুল্লাহি তাআলা এর ভিতরে অন্যতম হচ্ছে তার সিফাত। এই সিফাতকে, গুণাবলীকে বলা হচ্ছে সিফাতুল জাতিয়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অস্তিত্ব, তার যে সত্তা, সেই সত্তা কে উপলক্ষ করে যেই সিফাত আলোচনা করা হয়ে থাকে সেটি হচ্ছে সিফাতুল জাতিয়া। এই সিফাত গুলো চিরস্থায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পর্কিত। সেই সিফাত গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পৃথক করা যায় না। আমরা অনেক সময় মানে যেহেতু আমাদের দেশের আকীদা অনেক দূরে, মানে আমরা ঠিক মতো বুঝতে পারি না, ওই কারণে অনেক সময় আমাদের এগুলো নজরে আসে না। তবে কেউ যদি সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরে, তাহলে আপনারা সেগুলো মানে বুঝতে পারবেন বিয়েদিনাহি তাহারা। এর ভিতরে হচ্ছে যে শব্দগত ভাবে কোনো যদি মানে মিল থাকে, তার মানে এই নয় জিনিসটি একরকম। একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই যে ধরুন আমাদের শরীরে ভাইরাস আক্রমণ করে, ভাইরাস তো শরীরে অসুখ করলে বলে যে ভাইরাস ইনফেকশন হয়েছে, ভাইরাসের আক্রমণ হয়েছে। তো এই যে একটা ভাইরাস, এটির নাম, এটির গুণাবলী, এই ভাইরাসের যে সিফাত গুণাবলী, সেগুলো একটি নির্দিষ্ট করে দেওয়া আছে, কারণ এটা আণুবীক্ষণিক, এটাকে চোখে দেখা যায় না, এবং এটা মানুষের শরীরে অধিকাংশ সময় অনিষ্ট সাধন করে, সুতরাং এটি হচ্ছে ভাইরাস। এখন কম্পিউটার ভাইরাস একটি ভাইরাস, এটিও কম্পিউটারকে ইনফেক্ট করে, কিন্তু এর মানে এই নয় যে কম্পিউটারকে হসপিটালে নিয়ে যেতে হয়, ডাক্তার সেটাকে অ্যান্টিবায়োটিক দিয়ে ভাইরাস মুক্ত করে, সেটি নয়। কম্পিউটার আবিষ্কার হওয়ার আগে কম্পিউটারের ভাইরাস সম্পর্কে আমাদের যে জ্ঞান ছিল না, আমরা বুঝতে পেরেছি যে ভাইরাস মানেই হচ্ছে ওষুধ দিতে হবে। আর ভাইরাস মাইক্রোস্কোপ আবিষ্কার করার আগে ভাইরাস সম্পর্কেই কোনো জ্ঞান ছিল না যে আণুবীক্ষণিক মলিকুলার একটি জীব মানুষ মানে দুনিয়াতে থাকতে পারে, সেটি কারো ধারণা ছিল না। মানুষ মনে করতো যেটা চোখে দেখা যায় সেটাই বর্তমান, আর যেটা চোখে দেখা যায় না সেরকম অদেখা কোনো জীব, কোনো প্রাণী যার প্রাণ আছে, যারা বংশবৃদ্ধি করে, এটা কল্পনা অতীত। কিন্তু কালের বিবর্তনে যখন মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হলো, মানুষ
দেখতে পেল সেই জগৎকে যেটা মানুষ চোখে দেখতো না এক সময়, দেখতে পেল যে অদেখা জিনিসগুলোর ভিতরে রয়েছে অনেক জিনিস, তার ভিতরে রয়েছে এক ধরনের প্রাণ, সেটি হচ্ছে ভাইরাস যেটা বংশবৃদ্ধি করছে। তো সেই ভাইরাসের যে গুণাবলী সেই নামটুকুকে নিয়ে কম্পিউটার যে ভাইরাস, সেই ভাইরাসটুকুকে সেখানেও বলা হচ্ছে কম্পিউটারের ভাইরাস। কিন্তু কম্পিউটারের ভাইরাসের গুণাবলী, কম্পিউটার ভাইরাস হচ্ছে একটি কমান্ড, এখানে মানে অন্য কিছু নাই, একটি ল্যাঙ্গুয়েজ এর ভিতর থেকে সেটি করা হচ্ছে। সুতরাং এই যে নাম ভাইরাস একই রকম হয়েছে, কিন্তু এর গুণাবলী, এর ক্ষমতা, এর বিস্তৃতি, এর উৎপত্তি, অবকাঠামো, উপরিকাঠামো সবকিছুই হচ্ছে পৃথক। কিন্তু আমরা এটা বলতে পারবো না যে কম্পিউটার ভাইরাস বলে কিছু নাই, এটা আমরা বলতে পারবো না। তেমনই বলতে পারবো না যে অসুখ করে যে ভাইরাস সেটার কোনো অস্তিত্ব নাই, সেটাও আমরা বলতে পারবো না। এই যে বলতে না পারা, এই না পারাটাকেই আমাদের শিখতে হবে। আমরা আসলে ওই বলতে না পারার জিনিসটা আমরা শিখতে পারি নাই, যেটা আমরা শিখেছি বাংলাদেশে যে আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছে নিরাকার, সুতরাং তার কোনো মানে কোনো তার সত্তার প্রতি কোনো জিনিস আরোপিত করলে সেটাকে নাকি মূর্তির মতো কল্পনা করা হয়। সেটা মূর্তির মতো কল্পনা করা হয় না, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই সেটাকে বর্ণনা করেছেন তার কিতাবের ভিতরে যে তার রয়েছে হাত। আপনারা সবাই যে দেখে থাকবেন হাদিসের বইগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মানে অনেক সময় তিনি যখন কসম করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামে কসম করতেন, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই মুবারক হাতের কথা বলতেন। কেন বলতেন? কারণ এই হাত হচ্ছে আযীম, এটি হচ্ছে আজমুল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান, তিনি যে এত শক্তিমান, এত পরাক্রমশালী, সেটার পরিচয় তিনি হাতের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণাবলী, এটি মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মতো নয়, আমাদের হাত হচ্ছে একটি অঙ্গ স্বরূপ, যেটাকে আরবি ভাষায় জাওয়ারেহ, অঙ্গ প্রত্যঙ্গ, জাওয়ারেহ, লাইসা বিজাওয়ারেহ লিল্লাহি তাআলা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, সেগুলি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিফাত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত যেরকম স্বীকার করতে হবে, যেমন কম্পিউটার ভাইরাস সেটা আছে, যেটা যদিও আমি বুঝতে পারছি না, কিন্তু আমি পারসিভ করতে পারছি না, শুধুমাত্র কম্পিউটারিস্টরাই বুঝতে পারছে, তারপরেও আমাকে মেনে নিতে হচ্ছে যে কম্পিউটারে একটা ভাইরাস আছে। আর অসুখ বিসুখ হলে ডাক্তার বলছে আমার একটা ভাইরাস আছে, সেই ভাইরাস আর কম্পিউটারের ভাইরাস সম্পূর্ণ ভিন্ন। তেমনি হাতিরও পা আছে, পিপিলিকারও পা আছে, এই পা আর ওই পায়ের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। সুতরাং নাম, এই যে নাম, এই নামটি বাস্তবিক অর্থে এটি আছে, এটি অস্বীকার করা যাবে না, এটাকে বিকৃত করা যাবে না, এটাকে অন্য ব্যাখ্যা দেওয়া যাবে না। কম্পিউটার ভাইরাসকে আপনি বলতে পারবেন না যে এটা কম্পিউটারের একটি কমান্ড অথবা কম্পিউটারের একটি চকলেট সামথিং, অন্য কোনো নাম দেওয়া যায় না, যেটি নাম দেওয়া হয়েছে সেটা সেইভাবেই আছে। এই উদাহরণগুলো দেওয়ার প্রয়োজন হচ্ছে এই যে আমাদের সমাজে আমরা যখনই বলি আল্লাহর হাত আছে, তখন যেহেতু আকীদা আমাদের দেশে খুবই দুর্লভ, শুধু আমাদের দেশ নয়, আমাদের দেশে যে আকীদাগুলো এসেছে সেই উর্দুওয়ালাদের কাছ থেকে এবং ফার্সিওয়ালাদের কাছ থেকে, তাদের আকীদাই ছিল যে আল্লাহ হচ্ছে নিরাকার। সুতরাং তার এরকম আকার দেওয়া মানে হচ্ছে তাকে মানুষের সাথে তুলনা করা, এই কারণে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল সিফাত, সিফাতুল জাতিয়া যেগুলোকে আল্লাহ
সুবহানাহু তাআলা উল্লেখ করেছেন সেগুলো সমূলে তারা অস্বীকার করেছে। আর অস্বীকার করার দৌড়ের ভিতরে রয়েছে আমাদের শ্রোতা এবং আমাদের ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। নাম একই রকম হলেও সেটি মানে আল্লাহ সুবহানাহু তাআলার জন্য পৃথক নয়, একই নাম আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আরশ ব্যবহার করেছেন, তেমনি সাবার রানী বিলকিসের জন্য তিনি আরশ শব্দ কোরআনুল আজিমের ভিতরে ব্যবহার করেছেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা হাতের কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কসম করতেন তখন বলতেন ওয়াল্লাযী বিয়াদিহি নাফসি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে যার হাতে আমার প্রাণ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মাদের প্রাণ, এভাবে বিভিন্ন ভাবে এসেছে। তো এই যে যার হাতে আমার প্রাণ, যার হাতে মুহাম্মাদের প্রাণ, এই কথা দিয়ে যে তিনি মানে কসম করছেন, সেখানে তো তিনি হাতই বলছেন, তার মুখে, এটি তো কোরআন নয়, এটি হচ্ছে তার একটি কথা, এবং এই কথা দিয়ে তিনি এক্সপ্রেস করছেন তার মনোভাব। আবার প্রিয় শ্রোতা, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আবার এই কথায় কথায় ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি এইভাবে কসম করবেন না, প্লিজ। আমাদের বাংলাদেশের আল্লাহ সুবহানাহু তাআলা যে কতগুলো ফাদাইল আল্লাহর অনুগ্রহে আমরা লাভ করেছি, এর একটি হচ্ছে আমাদের জনগোষ্ঠীর ভিতরে কথায় কথায় ওয়াল্লাহি ওয়াল্লাহি আমরা বলি না। এটা ভালো, উত্তম, কারণ আল্লাহর নামে কসম করাটা অত্যন্ত ভয়ঙ্কর, কারণ এটি যদি এটাতে অটল না থাকা যায়, তারপরে এটা যদি মিথ্যা হয়ে যায়, তাহলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। একটি হচ্ছে যে আপনারা জানেন কাফারাত আল ইয়ামিন, এরকম কাফারা দিতে হয়। কতগুলো আছে হলো ইয়ামিন আল গাম্মুস, যে যেটা ইহুদিরা করতো, তারা ছোটখাটো জিনিসে এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম দিয়ে এরা শপথ নিত, পরে দেখা যেত যে সেটি সত্য ছিল না, মানে সৎ মানে মিথ্যা ছিল না, ইত্যাদি। তো এইটা এই কারণে আমরা সেইভাবে কসম করব না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেছেন, তো সেখানে তিনি হাতকে হাতই বলেছেন, সেখানে তিনি হাতকে অন্য কোন শব্দে ডাকেন নাই অথবা বলেন নাই। তো আমাদের সমস্যাটা কি, আমাদের সমস্যাটা কোথা থেকে আসলো যে আমরা আল্লাহর হাতকে হাত বলতে ভয় পাচ্ছি? যেমন আমরা দেখেছি যে আল্লাহর চেহারাকে চেহারা বলতে ভয় পাচ্ছি, এখানে আমরা দিচ্ছি আল্লাহ সন্তুষ্টি অথবা আল্লাহ সত্তা ইত্যাদি ইত্যাদি। তো এগুলো কোথা থেকে আসলো আমাদের মানে মাঝে, সেগুলো আপনাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। আসুন প্রিয় শ্রোতা, আপনাদেরকে এখন কিছু মানে এই বক্তৃতা শুরু করার সময় আপনাদের কিছু গ্রামার জানতে হবে, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। আরবি ভাষায় আপনারা জানেন যে নাউন গুলো ইসম, এগুলোর ভিতরে মুজাক্কার মুআন্নাস আছে, মানে স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ ম্যাসকুলিন ফেমিনিন আছে। আসমাউল মুআন্নাস, যে এই যে ফেমিনিন জেন্ডার স্ত্রীলিঙ্গ, সেটা নাউন গুলোর ভিতরে যে আসে সেগুলো শব্দ দেখে কিছুটা চেনা যায়। আপনারা সবাই জানেন যে আফজা শব্দের শেষে এরকম, অথবা তা মারবুতা ইত্যাদি ইত্যাদি নানান ধরনের রুল আছে, আমরা সেটা আলোচনা করতে চাচ্ছি না। যেটা আমরা আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে মানুষের শরীরে যেই অঙ্গগুলো মানে দুটো করে আছে সেগুলোকে আসমা ও মুআন্নাস বলা হয়। এর ভিতরে হচ্ছে ইয়াদুন, ওদুনিন মানে হাত, রেজলুন পা, সাফাতুন ঠোঁট, এবং ওদুনিন যে কান, এগুলো কিন্তু মানে
পেয়ার অনুযায়ী জোড়ায় জোড়ায় আছে। সুতরাং আরবি ভাষায় ইয়াদুন এই কথাটা বলা মানেই হচ্ছে দুটি হাত। ভালো করে শুনুন, জীবনে বহু উপকারে আসবে। কারণ আমাদের যে কোরআন শরীফ যেগুলো আমরা পাঠ করি, আজকে আমরা কিছু কোরআন শরীফ বাংলা ভাষার অনুবাদে সেগুলো সমালোচনা করব, সমালোচনা করতে আর ইচ্ছা করে না, এত ভুল, মানে কি বলবো, ভুলের বেশাটি। ইয়াদুন এটি আরবি ব্যাকরণ যারা জানেন তারা সবাই বোঝেন যে এই যে অঙ্গগুলো যেটা জোড়ায় জোড়ায় আছে এটা এক বচনে আসলেও সেটা দুটো বুঝায়। ইয়াদুন যদিও ইয়াদুন কিন্তু আসলে এটি দুটো হাত এবং এটি হচ্ছে স্ত্রীলিঙ্গ মুআন্নাস। ওজন এটি শাফাতুন যেমন ঠোঁট অথবা পা, এটি শব্দ হিসাবে একটি থাকলেও এটাকে দুটা বুঝায়। এটি হচ্ছে আরবি গ্রামার, যারা আরবি গ্রামার জানেন তারা সবাই জানেন, আপনাদেরকেও জানতে হবে কিছুটা, যেটাতে মানে ভুলগুলো যেন আপনারা ধরতে পারেন। এই হচ্ছে আমার মানে আবেদন। এখন আরবি শব্দগুলো দেখা যাচ্ছে যে সেটি এক বচন, দুই বচন, বহু বচন, মুফাররাদু মুথান্না জামা। মুফাররাদু হচ্ছে এক বচনে যেটা আসছে সেটা হচ্ছে ইয়াদুন, এটি শব্দ হিসাবে এসেছে কিন্তু এর অর্থ কিন্তু দুটো হাত, কিন্তু এমনি শব্দ হিসাবে শুধু হাত বলা যাবে, অসুবিধা নেই। বোঝার সময় বুঝতে হবে যে এটি দুটো হাতই বোঝানো হয়, কিন্তু এই শব্দকে যদি মুসান্না করা হয় তাহলে ইয়াদাইন অথবা ইয়াদান দুটাই হবে, দুভাবেই হবে। কি বললাম, ইয়াদাল তানভিন হচ্ছে ইয়াদুন, যারা ইন্টারেস্টেড আছে লিখতে পারেন আপনাদের উপকারে আসবে। তারপরে হচ্ছে মুসান্না দুই বচনে হবে হচ্ছে ইয়াদাইন, মানে দুইটি হাত। তারপরে হচ্ছে ইয়াদান, এটিও দুইটি হাত, ইয়াদাল ইয়ানুন ইয়াদাইন, এটাও মুসান্না মানে দুই বচন, ইয়াদান ইয়াদাল আলিফ নুন ইয়াদান, এটাও মুসান্না, দুটি একই অর্থ কিন্তু দুইটা বানানে লিখা যায়। আর বহুবচন জামউ হচ্ছে যে আইদিউন, আলিফ ইয়া দাল দেন ইয়া, আইদিউন মানে হাত সমূহ, অনেকগুলো হাত, এটি হচ্ছে প্লুরাল বহুবচন। এখন আমরা যখন এই ইয়াদুন মানে এটা হাত, এটা আরবি গ্রামার অনুযায়ী আগে বলেছি যে এটি দুটো হাত বোঝায়, তো আমার হাত কথাটা আরবিতে হবে ইয়াদাইয়া, আমার হাত ইয়া দাল ইয়া ইয়াদাইয়া। আমাদের হাতগুলো আইদিনা আইদিনা, আলিফ ইয়া দাল ইয়া নুন আলিফ আইদিনা, তাহাদের হাত আইদিহিম আইদিনা, ইয়াদাইয়া আইদিহিম আমাদের হাত। এখন এই যে আমার হাত ইয়াদাইয়া, এটা কিন্তু ওই যে বললাম আমার হাত, যদিও এটা সিলাতুল মাউসুল ইয়া এখানে যোগ হয়েছে, কিন্তু মানে এই এই এটা দুটো হাত বোঝায়, মানে উভয় হাত। এখন যে বহু বচন মানে দুই বচনে যে ইয়াদাইন আছে, আমরা সবাই জানি যে নামাজের ভিতরে যে রুকু থেকে উঠলে, রুকুতে যাওয়ার সময় আমরা যে হাত তুলি, এটাকে মানে হাদিসের বইগুলোতে কিভাবে এসেছে, রাফুল ইয়াদাইন, রাফুল ইয়াদাইন, যে উত্তোলন করা হচ্ছে দুটো হাত ইয়াদাইন। কোন পার্টিকুলার কারণ, কোন ডেসক্রিপশন বর্ণনা করার জন্য যখন কোনো কিছু বর্ণনা করে সবিস্তারে, তখন হাত শব্দটাকে দুই বচনে অনেক সময় ব্যবহার করা হয়, এটা আরবি সাহিত্য।
কেননা যদি আমরা বলি রাফুল ইয়াদ, তার মানে একটি হাত, রাফুল ইয়াদ তাহলে একটি হাত বুঝাবে। এখানে ইয়াদের আগে আল যু হয়েছে, মুহাল্লা বিল আল মানে নির্দিষ্ট করা, মারিফা। তো রাফুল ইয়াদ মানে একটি হাত, তো নামাজের ভিতরে তো একটি হাত তোলা হয় না, দুটা হাতই তোলা হয়। এটা ডেসক্রিপশন করার জন্য, বর্ণনামূলক পরিস্থিতির জন্য রাফুল ইয়াদাইন অথবা রাফুল ইয়াদান এইভাবে বলা যায়। এখন আমি যদি বলি যে আমি হাত উত্তোলন করি, তাহলে আরবিতে কি হবে? এটা হবে আরফাউ, আরফাউ ইয়াদাইয়া, আরফাউ ইয়াদাইয়া, মারফু হবে আরফাউ ভার্বের উপরে ইয়াদাইয়া, আমার দুইটি হাত হবে তখন। এখন এই যে ইয়াদাইয়া অথবা ইয়াদ হাত, এখন এর সামনে যদি আমি হরফুজ্জার মানে যেমন বি, এই যে জারুল মজরুর যে বি, তারপরে লি, এই যে শব্দগুলো আছে বি মানে উইথ, যে উইথ মাই হ্যান্ড, এই যে বি সেখানে এটা দিলে ওটা হবে বিয়াদাইয়া, বিয়াদাইয়া মানে হচ্ছে আমার দুইটি হাত দ্বারা, বিয়াদাইয়া। আর হচ্ছে বিয়াদিহি, তাহার দুইটি হাত দ্বারা, উইথ ইয়াদাই। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ তাআলা। এখন আসুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আযীমের ভিতরে তিনি তার যে বর্ণনা দিয়েছে, এটা প্রথমেই আমরা যাব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটা মাখলুকের জন্য পছন্দ করে তিনি বর্ণনা করেছেন। সূরাটার নাম কি? সূরাটার নাম হচ্ছে সূরাতুল মাসাদ। মাসাদ মানে হচ্ছে যে ওই যে খেজুর গাছের মানে শাখা থেকে আঁশ ছাড়ানোর পর সেই আঁশের রশি, পাম ফাইবার। আল মাসাদ, সূরাতুল মাসাদ। আমি বুঝতে পারছি আপনারা আমার প্রিয় শ্রোতা যারা শুনছেন, তারা আবার মনে করছেন যে এরকম সূরার নাম তো শুনি নাই। ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মাসাদ। আমার কথা যদি আপনাদের মানে শুনে অবাক হন, প্রিয় শ্রোতা ভাই ও বোন, অবাক হবেন না। এক আজব দেশের অধিবাসী আমরা। আমাদের দেশের কোরআনগুলোতে লিখে রেখেছে, বাংলা বা বাঙালি কোরআনগুলোতে দেখবেন সূরাতুল লাহাব। এটা তো মানে কিভাবে ওরা লিখলো, কে তাদেরকে এটা লিখতে বলেছে, আমার কোনো ধারণা নাই, আমি এটার উত্তর দিতে পারবো না। আপনি আরবি ভাষায় ছাপা তাফসির ইবনে কাসির দেখুন, আরবি ভাষায় ছাপা আপনার যে কোরআন রয়েছে বাসায় দেখুন, ডক্টর মহসিন খান আরবি ভাষায় বা ইংরেজি অনুবাদ দেখুন, কোথাও 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 পাবেন না সূরাতুল লাহাব লেখা রয়েছে, কোথাও নাই। এটা কোথা থেকে আসছে আই হ্যাভ নো আইডিয়া। এর ভিতরে আবার মানে কি আর বলবো, সেই কোরআন যিনি অনুবাদ করেছেন তার নামটা নিচ্ছি না আমি, সেখানে আবার তিনি আরো যোগ করেছেন, লিখেছেন কি সূরাতুল আল্লাহাব। আশ্চর্য, এটা তো লেখা যায় না। অথচ অত্যন্ত মজার হচ্ছে যে ওই ব্যক্তি ওই কোরআনের মানে ওখানে লিখেছে, আরবিতে লেখেছে সূরাতুল মাসাদ, আরবিতে ঠিকই লিখেছিল, কিন্তু বাংলা উনি আর টিকে থাকতে পারেন নাই। টিকে থাকবে কি হবে, কোথা থেকে নলেজ আমাদের দেশে আসছে আল্লাহই জানে। লেখা আছে আরবিতে সূরাতুল মাসাদ, ওই কোরআনটা আপনাদের আছে, আপনাদের প্রিয় কোরআন দেখুন কি লেখা আছে, প্রিয় কোরআনে লেখা আছে সূরাতুল মাসাদ, বাংলা লেখা আছে সূরাতুল আল্লাহাব। লাহাব লেখলেও অপরাধ কিছুটা কমতো, এখানে আল যোগ করে সেটাকে ম্যাগনিফাই করে দেওয়া হয়েছে। এটা কি ম্যাগনিফায়ার মতো কাজ নাকি? লাহাব, আবু লাহাব কি খুব সম্মানিত কেউ নাকি? শুনুন, কোরআনুল আযীমের ভিতরে কোন নাম দিয়ে যদি সূরা থাকে, সেগুলি হচ্ছে মানুষের যদি কোনো নাম থেকে থাকে, প্রত্যেকটি নাম হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল ইমরান, মারিয়াম, ইউনুস, ইউসুফ, মুহাম্মদ, হুদ,
এরকম মানে নাম, সুরার নামগুলো যদি কোন মানুষের নাম হয়ে থাকে, সে নামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আম্বিয়া ওল মুরসালিনদের নাম অনুযায়ী সুরা হয়েছে, অন্য কোন নামের সুরা হয় নাই। এটা এটা আল্লাহ ভালো, আই ডোন্ট হ্যাভ এনি আনসার। আল্লাহ আমাদের এগুলি থেকে বাঁচিয়ে রাখুক। আমি নিজেও ছোটবেলায় সুরাতুল মাসাদ শিখি নাই, বড় হয়ে শিখেছি, আমি একজন হতভাগা। অথচ মূল ধারার ইসলামী পাবলিকেশন গুলোতে কোথাও সুরাতুল লাহাব লিখে নাই। এটা হচ্ছে কোন কোন অথর সুরাতুল তাব্বাত এতটুকু লিখেছে, সুরাতুল তাব্বাত ধ্বংস হয়ে যাওয়ার সুরা, তাও মোটামুটি খারাপ না, ভালো নাম। সুরাতুল মাসাদ এটি হচ্ছে ভালো নাম, আশা করি কেটে দিবেন। তো এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূরা হাদিস সূরা মাক্কিয়া খামসুল আয়াত নাযালাত বাদাল ফাতিহা, ফতে মক্কার পরে মানে ফাতিহার পরে এই মানে এই সূরাটা নাজিল হয়েছিল। এখানে আল্লাহ বলছেন সুবহানাহু ওয়া তাআলা তাব্বাত ইয়াদা আবি লাহাব আবি লাহাবিন ওয়া তাব। এখানে তাব্বাত ফিলু মাদি মানে অতীতকালে যেটা ধ্বংস হয়ে গেছে, ও তা ও আলামাতু তানিস। তারপরে এসেছে যে ইয়াদা, এই যে ইয়াদা এটি হচ্ছে ওই যে ইয়াদান দুই বচন দুইটি হাত ওইটার একটি মানে এক্সপ্রেশন। দেখুন এখানে আলিফ রয়েছে, ইয়াদা ফাইল মারফু বিল আলিফ লিআন্নাহু মুসান্না, কেননা এটি হচ্ছে দুই বচন এই কারণে আলিফ দেওয়া হয়েছে। ফাইলু মারফু বিল আলিফ লিআন্নাহু মুসান্না। আমি প্রিয় শ্রোতা যারা গ্রামার একটু দুর্বল আছেন মনে কিছু করবেন না প্লিজ, আমি একটু বলছি, যারা গ্রামার শিখে তাদের উপকার আসবে। ওয়া হাযরাফাতুন নুন, এই যে নুনটা পড়ে গেছে ঝরে গেছে, কেন? কেননা এটা মুসান্না আর এটা হচ্ছে লিল ইদাফা, ইদাফা করার খাতিরে ওই নুনটা ঝরে গেছে, ওই কারণে ইয়াদা এসেছে মানে দুইটি হাত। তারপরে মুদাফ ইলাইয়ে এসেছে আবি লাহাব, তো লাহাবের সামনে তো আল নাই, তো এটা উনি কিভাবে ওখানে আল বললেন? আল্লাহই ভালো জানে, উনিই ভালো জানে। আল্লাহ সবাইকে আমাদের সহি আকিদা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাঈদা সেখানে তিনি কি বলছেন, যে ওই যে ইহুদি লোকটা যে বলেছিল ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, যে আল্লাহর হাত হচ্ছে গুটানো। ওয়াকালাতিল ইয়াহুদু, দেখুন ইহুদি খ্রিস্টানরা কিন্তু আল্লাহর হাত এটা বলে। আমি নিজেও ব্যক্তিগতভাবে, আমার একটি পেশেন্ট ছিল মানে 80 বছরের বুড়ো এই দেশের একজন খ্রিস্টিয়ান, তাকেও জিজ্ঞাসা করেছিল, সে বলেছে যে আমি যেন গডের রাইট হ্যান্ডে থাকি মৃত্যুর পরে, এটা সে আমাকে বলেছে, কোনো দ্বিধা করেনি। রাইট হ্যান্ড মানে রাইট হ্যান্ড, এই আমাদের মতো না। তো ইহুদি খ্রিস্টানরা আল্লাহর যে হাত আছে সেটাকে তারা কথার ভিতরে বলে। তো ওই ইহুদি সে বলতেছিল ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহিল মাগলুলা, যে আল্লাহর হাত হচ্ছে গুটানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তিনি ফিরিয়ে দিয়েছেন, গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু, যে এই কথাগুলো বলার জন্য তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানা অভিশাপ হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতে ভুলে যান নাই যে তার হাত হচ্ছে কয়টি, দুটো। এই আয়াতেই হচ্ছে এটার প্রমাণ। একই শব্দ যেটা আবি লাহাবের জন্য ব্যবহার করা হয়েছে ইয়াদাউ, ঠিক একই শব্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা। বাল এটা হচ্ছে হরফুল ইদরাব,
এক ধরনের হরফ বেল, মানে বের হয়ে যাওয়া, মানে মানে হঠাৎ করে এক্সিট নিয়ে নেওয়া, বের হয়ে যাওয়া, হরফুল ইদরাক নেই, যেটাকে ইংরেজিতে বলে বাইবেলের ভাষায় ইয়াদাহু মুবতাদি ওয়া আলামাতু রাফউ। এই যে ইয়াদা, এই যে ইয়াদা এখানে মানে কি হয়েছে যে ও মাহমুল আলা মুসান্না, এটি দুই বচন, দুইটি হাত, তার হু তমা এর লিআন্নাহু মাহমুল আলা মুসান্না হাযাফাতান নুন লিল আজালিল ইদাফা, ইদাফ হওয়ার জন্য নুনটা ঝরে গেছে, ইয়াদান, ইয়াদান না হয়ে হয়েছে কি ইয়াদাহু, নুনটা ঝরে গেছে, এটা মুবতাদি মুবতাদা ও আলামাতু রাফউল আলিফ না নিয়াবাতুন আনা দম্মা, যে দম্মা হয়েছে হুয়ের উপরে ইয়াদাহু, তার মানে তাহার দুইটি হাত মাফসুতাতান, দমায়ের মুত্তাসিল ফিল মাহাল জার বিল ইদাফি মাবসুতাতান, মানে বাসাতা শব্দ থেকে হয়ে এসেছে মাবসুতাতান, মাফউল যে হয়েছে সেটা হচ্ছে যে আল্লাহর হাত দুটি হচ্ছে প্রসারিত, এক্সটেন্ডেড, আউটরিচড, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তার মানে মাবসুতাতান, এই যে এখানে তাতান করা হয়েছে এটি হচ্ছে যে ওই যে মুবতাদা ও আর হচ্ছে খবর এর সাথে একটি মুতাবিক ইবাক হয়েছে, এগ্রিমেন্ট, মানে সেটাও দুই বচন ইয়াদাহু, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি হাত রয়েছে। এখন এটাকে আলহামদুলিল্লাহ অধিকাংশ অনুবাদকারীরা এটা সঠিকই করেছে, আল্লাহর দুইটি হাত, কেউ যদি এটাকে আল্লাহর হাত প্রসারিত এইভাবে অনুবাদ করে তাহলে এটি রং, আবার কেউ কেউ মানে এটা প্রসারিত এটা লিখে না, এটা লিখে যে আল্লাহ হচ্ছেন আল্লাহর দরাজ দিল আছে ইত্যাদি ইত্যাদি, নিজের খুশি মতো অনুবাদ করেছে, এতে অনুবাদের কিছুই হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত হচ্ছে প্রসারিত, ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি যার জন্য খুশি তাকে মানে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচ করেন। তাহলে আমরা সেটি বুঝতে পারলাম, গ্রামার অনুযায়ী সেটি আমাদের কে বোঝা হয়ে গেল। তারপরে আসুন সুরাতুন সাদ, হ্যাঁ সুরাতুস সাদের ভিতরে আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে ওটা ভার্স নাম্বার হচ্ছে 75। قال الله تعالى قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي استكبرت أم كنت من العائلين أي متكبرين الإعراب قال فعل ماضي يا حرف النداء إبليس منادي مفرد علم মাবনা কারণ এখানে দেখেন ইয়া হওয়ার পরে ওই ইবলিসের শব্দের উপরে ইবলিসা হয় নাই, কেন হয় নাই, ইবলিস শব্দটা মাবনা আলা দাম্মা ফিল মাহলিন নাসব, ইয়া ইবলিসু মা মানাআকা, তোমাকে কিসে বাধা দিল, মা ইসমু ইস্তিফহাম লিতাওবিখ ফিল মাহল রাফা মুবতাদা মা মানাআকা ফাআল منعك فعل مادي تنسب مفعلين যে এটা এই ক্ষেত্রে বলা হচ্ছে যে ইসে তোমাকে বাধা দিল, আনতাস জুদা সেজদা করতে বাধা দিল, মানে ইবলিস তো সেজদা করে নাই, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইবলিসকে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন অত্যন্ত ধৈর্যশীল, হ্যাঁ আল হালিম, ইবলিস এত বড় একটি অবাধ্যতার কাজ করেছে, আমাদের ছেলে মেয়েরা যদি আমাদের কথা না শুনে আমরা মানে প্রচন্ড রাগ হয়ে তাদের সাথে কথা বন্ধ করে দেই অথবা তাদেরকে ঘর থেকে বের করে দিই, আর কোন কনভারসেশন আমরা করি না, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ধৈর্যশীল, ইবলিস এত তার এই আদেশকে অমান্য করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করছে, তার সাথে একটা ডায়ালগ
প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এবং তিনি বলছেন সুবহানাহু ওয়া তাআলা ক্বালা ইয়া ইবলিসু মা মানআকা আন তাসজুদা, হে ইবলিস তোমাকে কিসে বাধা দিল সিজদা করতে, লিমা খালাকতু জারুল মাজরুর মা বিমানা আল্লাযী মুতাআল্লিক বিতাসজুদ, সুজুদের সাথে সেটি তাসজুদার সাথে সম্পর্কিত মুতাআল্লিক হয়েছে, জুমলাতুন খালাকতু সিলাতুল মাউসুল, এখানে কানেক্ট করেছে কি আল আইদ, আবার ফিরে এসেছে মাহজুব, মাহজুব হয়েছে খালাকতুহু, পর কথা ছিল খালাকতুহু, আমি তাকে সৃষ্টি করেছি তাকে খালাকতুহু, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকতুহু বলেন নাই, সেটা এই যে হা এটা আইদ গ্রামারের জন্য সিলাতুল মাউসুল কানেকশনের জন্য ওই হুটা ঝরে পড়ে গেছে, মাহজুব হয়েছে। আমার দুইটি হাতে যাকে আমি সৃষ্টি করেছি, সুতরাং আয়াতটার অর্থ হবে কালা ইয়া ইবলিসু, হে ইবলিস মা মানে একা তোমাকে কিসে বাধা দিল সেজদা করতে, যাকে আমি লিমা খালাকতু যাকে আমি সৃষ্টি করেছি, বিয়াদাইয়া আমার দুইটি হাতে, ওই যে ইয়াদাইয়া আমার হাতে, এখানে ইয়াদান কথাটা নাই, বুঝতে পেরেছেন, এখানে ইয়া মুদগামাতুন ফি ইয়াউ নাফসি নিয়াবাতুন আন কাসরাতি লিআন্নাহু মুসান্না, মুসান্না হবে এই কারণে এটা ওই যে ইয়া সেটা আর দেওয়া হয়নি, ইয়াদাইন এই ইয়াটা ইদগাম হয়েছে, ইদগাম এটি উচ্চ মানের গ্রামার, বোঝার দরকার নেই, শুধু বুঝতে চেষ্টা করছেন যে এখানে দিয়াদাইয়া এটি হচ্ছে ইয়ার সাথে মুসাদ্দাদ, মানে দুইটি ইয়া আছে, একটি হচ্ছে ইয়াদাইন, ইয়াদাইন লেখার জন্য যে দুটি ইয়া থাকে, নুনটা ঝরে পড়ে গেছে, মাহজুব হয়েছে নুনটা, আর কি হয়েছে এই যে ইয়াটা মুদগামাতুন বিফি ইয়া নাফসুল, এটা ওই ইয়াটা আসল ইয়ার সাথে মিশে গেছে, দুইটি ইয়া চলে গেছে, যে আন্না মুসান্না এটি হচ্ছে দুইটি দুই বচন, ইয়া ও নাফসুল মুদাফ ইলাইহি, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলছেন যে আমি যাকে দুই হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল, মানে আদম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুই হাতে সৃষ্টি করেছেন, সেই কথাটুকু কোরআনুল আযীমের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন, কিন্তু দুঃখজনক ভাবে হলেও সত্যি যে আমাদের বাংলাদেশে কিছু কোরআন শরীফের অনুবাদের ক্ষেত্রে তারা অনুবাদ করেছে যাকে আমি নিজের হাতে সৃষ্টি করেছি, না যাকে আমি নিজের হাতে, এখানে তো এই কথা বলা হচ্ছে না, যাকে আমি নিজের দুই হাতে সৃষ্টি করেছি, এখানে দুই হাত তারা লিখে নাই, অনেক জায়গায় লিখে নাই, অনেক আমি সমালোচনা আর কি করব, এগুলো দেখলে আর সহ্য হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত গুলোকে এভাবে জ্ঞানহীন ভাবে মানুষের কাছে অনুবাদ করে বিকৃত করে তুলে ধরেছে, তাতে আমাদের জাতির একটি মানে কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে, এগুলোকে বহন করায় আমাদের দায় হয়ে দাঁড়িয়েছে, আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের থেকে এই দায় থেকে আমাদেরকে মুক্ত করুন, আমিন। দেখুন ডক্টর মোহসিন খান কি লিখেছে, বোথ উইথ মাই বোথ হ্যান্ড, যে কোনো অনুবাদ, ইভেন বাংলাদেশেও অনেকগুলোতে দুই হাত লিখেছে, অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। এখন আরেকটি মানে এই মানে আয়াত রয়েছে, সেটি হচ্ছে সূরাতুল ইয়াসিন, সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আওয়ালাম ইয়ারাও এটি বলেছেন যে আওয়ালাম ইয়ারাও আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমা
فهم لها مالكون এই যে আয়াত এটি হচ্ছে 51 মানে 71 নম্বর আয়াত সূরাতুল ইয়াসিন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আইদিনা যে আমাদের হাত দিয়ে এখানে বহুবচন করা হয়েছে এই জন্য কিছু লোক যারা আল্লাহকে নিরাকার বলে তারা এই যে আকীদা আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে দুটো হাত যে আছে সেটাতে তারা আপত্তি করেছে এই আয়াত দিয়ে তারা এটার জবাব দিয়েছে আমরা স্কলারদের কাছ থেকে জেনেছি যে তাদের ওই ব্যাখ্যা সঠিক নয় কেননা এখানে আইদি মানে অনেকগুলো হাত এর মানে এই নয় যে আল্লাহর অনেকগুলো হাত রয়েছে এখানে বহুবচন জামউ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন এই কারণে যে পূর্ববর্তী শব্দে আল্লাহ বলেছেন খালাকনা ফাইল ও ফাইল এটি হচ্ছে জামা খালাকনা আমরা তৈরি করেছি লাহুম তোমাদের জন্য মুতাআল্লিক খালাকনা বি খালাকনা মিম্মা জারুল মাজরুর মুতাআল্লিক খালাকনা ওয়া আমিলাত যেগুলো করা হয়েছে তাদের কাদের মাধ্যমে করে ফাইল মাদি ওয়ালতা আলামাত তানিস ওয়া আইদিনা এখানে আইদিনা মানে আমাদের হাতে মিম্মা আমিলাত আইদিনা আনআমা এটা আল্লাহ সুবহান নাকিরান আনআমা লিতাকসির যে এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে খালক যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামা তিনি সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নিয়ামা গুলোর ভিতর থেকে তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের দ্বারা এখানে এই হাতের দ্বারা মানে এই নয় যে আদম আলাইহিসসালামকে তিনি যেভাবে হাতের দ্বারা করেছেন কারণ সেখানে হাতের শব্দের আগে রয়েছে বি বিয়াদাইয়া এখানে বি এই যে বা এটা নাই এখানে রয়েছে শুধু আইদিনা তার মানে হাতগুলো এখানে যে জামও হয়েছে সেটি হচ্ছে মোতাবেকান খালাকনা খালাকনার সাথে এগ্রিমেন্টের জন্য এটার মানে এই নয় যে আল্লাহর অনেকগুলো হাত রয়েছে মানে আমি একজন একটা লেকচার শুনেছি কিছুদিন আগে মানে তারা হচ্ছেন এই ইন্ডিয়া ইন্দো পাক একজন মানে লোক সে বলতেছে যে যারা আল্লাহর দুইটি হাত আছে সেটি তারা বিশ্বাস করে যে তারা কি এই আয়াতের মাধ্যমে বলবে যে আল্লাহর অনেকগুলো হাত রয়েছে দুইটার বেশি কারণ এখানে আইডি না বলেছে আসলে তাদের কথাটুকু সঠিক নয় এটি আইদিনা জামু করা হয়েছে যেহেতু খালাকনা জামা মানে বহুবচন হয়েছে এই কারণে এসেছে আশা করি বুঝতে পেরেছে এই তিনটি হচ্ছে মানে কন্ট্রাডিক্টরি মানে আয়াত সেটা আপনাদের আল্লাহর হাত আছে সেটা শিখতে গেলে এই তিনটা আয়াত আপনাদেরকে জানতে হবে তাহলে সবগুলো ভুল আকীদা গুলোর জবাব দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিল্লাহি সুবহানাহু ইয়াদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে দুইটি হাত ওয়ালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইয়াদান তুলিকান বিজালালিহি ওয়া কামালিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দুইটি হাত রয়েছে সেটি ইন এ ম্যানার বিফিটিং টু হিজ ম্যাজেস্টি তার রাজকীয়তার মহিমায় তার পরিপূর্ণতায় সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ এন ইজ পারফেকশন লা তুশিব্বাহুন তুশিব্বাহান শাইআন মিন আইদি মাখলুকিন মানে সৃষ্টির কোনো হাতের সাথে তার কোনো সাদৃশ্য নেই
কেননা قال الله تعالى في القرآن العظيم سورة المائدة بل يداه مبسوطتان الله হাত দুটি প্রসারিত রয়েছে وقال مقرعا ابليس حين رفض السجود رفض السجود الادم যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিয়েছেন তাকে তিরস্কার করেছেন ইবলিসকে যে কেন সে আদমকে সৃষ্টি করলো না আমরা আলোচনা করেছি সূরা সাদ আয়াত নাম্বার 75 ক্বালা ইয়া ইবলিসু মা মানআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া সুতরাং এই থেকে প্রমাণিত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে দুইটি হাত সুতরাং আমরা এর মাধ্যমে মানে প্রমাণ পেয়ে গেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে দুইটি হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দুইটি হাত সেই দুইটি হাতকে তিনি মানে মানে এমন ভাবে বর্ণনা করেছেন যে এই বর্ণনা করার জন্য এটা মানে গ্লোরিফাই করা হচ্ছে প্রিয় শ্রোতা আমাদের যারা আমরা সহি আকিদা চর্চা করব আপনাদেরকে একটি কথা বলতে চাই আল্লাহর সিফত গুলো ভিতরে কিছু কিছু সিফত আছে সেটা আপনাকে আর্টিকুলেট করতে হবে মুখে বলতে হবে আপনি শুধুমাত্র মানে সিফত কিতাবের ভিতরে রয়েছে আপনি কখনোই মুখে বললেন না কখনোই এটা স্বীকারোক্তিতে আনলেন না কথার ভিতরে সেটিকে নিয়ে আসলেন না তাহলে তো এটার কোনো যে প্রভাব আপনার উপরে পড়লো না এটি ঠিক নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব গুণাবলী সেভাবে আপনাকে বলতে হবে না কিন্তু যে সকল গুণাবলী দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহর বান্দারা আল্লাহকে প্রশংসা করছে আবারো বলছি এই কথাটুকু বুঝুন ভালো করে বুঝতে হবে এখানে শুধু খালি আল্লাহর হাত আছে শুনে চলে গেলেই হবে না বুঝার জন্য বলছি সবাইকে শুনুন যে তানজীদুল্লাহি তাআলা বিযিক্রি ইয়াদাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হাত রয়েছে এই হাতের কথাটাকে বলে আল্লাহকে গ্লোরিফাই করা হয় তামজিদ করা হয় আল্লাহকে তামজিদ করা হচ্ছে এই হাতের কথাটা বলে এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন শপথ নিতেন তখন তিনি বলতে পারতেন ওয়াল্লাহি হাকিকাতে ওয়াল্লাহি বললে শপথ হয়ে যায় কিন্তু তিনি পছন্দ করতেন আল্লাহর এই সিফতটা উচ্চারণ করতে শপথের ভিতরেও তিনি সেটাকে উচ্চারণ করতে মানে পছন্দ করতেন কেননা এই গুণ যে ইয়াদুল্লাহ আল্লাহর হাত এই গুণটা জিকির করার এটাকে মুখে বলার মতো একটি কেননা এটা দিয়ে আল্লাহর বান্দারা আল্লাহকে তামজিদ করে আমরা হচ্ছি হতভাগা বাংলাদেশি হতভাগা আমরা কিছুই বলতে পারি না আল্লাহ যে গুণাবলীগুলো যেমন লিওয়াজহিল্লাহি তাআলা এটা আমরা যেমন বলি না তেমনি আমরা ইয়াদুল্লাহি তাআলা এটাও আমরা কখনোই বলি না সবই রয়েছে মানে বই পুস্তকের ভিতরে আমাদের মুখে কিছু বের হয় না আল্লাহই জানে আমাদের কি হবে আল্লাহ আমাদের উপর রহম করো وردت الأحاديث عديدة فيها تمجيد ربه تبارك وتعالى بذكر يديه যে অনেকগুলো হাদিস এসেছে যেখানে প্রমাণ হয়েছে যে আল্লাহর বান্দারা ইবাদ তারা তাদের রবের তামজিদ করবে তাদের আল্লাহকে গ্লোরিফাই করবে এই হাত আছে এটা উল্লেখ করবে মুখে বলবে বুঝতে পেরেছেন মুখে বলবে মুখে বলতে হবে মুখে বলবে এক পর্যায়ে বলবে ও আন্না খায়রু ফীহিমা কেননা সেটার জন্য ভিতরে রয়েছে তামজিদ করলে কি হবে প্রচুর খায়ের সুবহানাল্লাহ আল্লাহর এই হাত এটা বললে মানুষের কি হয় খায়ের সুবহানাল্লাহ আহা আহা আফসুস
আমরা খায়ের কিনতে পারি না, খালি বলে যে মানে কি যে বলে দোয়া করেন দোয়া করেন, কিসের দোয়া? যেটা আপনাকে বলতে হবে সেটা আপনি বলেন নাই, আপনার খায়ের হবে কোথায়? খায়ের মানে আপনার উন্নতি, আপনার লাভ মুনাফা, আপনি যেটা পাবেন দুনিয়া যেটাতে আপনি সন্তুষ্ট থাকবেন সেটাই হচ্ছে আল খায়ের। এই আল খায়ের হবে যখন আপনি আল্লাহর হাতের কথাটা মুখে বলবেন। আবারও বলছি, আমি বারবার বলছি এটা আমাদের শ্রোতাদের মুখে, কারণ জিনিসটা নতুন, আমি বুঝতে পারছি একটু কঠিন হচ্ছে আপনাদের জন্য, কিন্তু আমি তো বাংলা ভাষায় প্রমিত বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আবার কেউ কেউ করা তো ঠিক হবে না যে এটা কেন বলবো। শুনুন, বাংলাদেশের মৌলবীদের মতো আমি কথা বলছি না, আমি বলছি মূল ধারার বই থেকে যেটা আমাদের জন্য নিয়ে আসবে কল্যাণ এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়ক হবে। কলাররা বলছেন ওয়া আন্নাল খায়রু ফীহিমা, এই যে আল্লাহর ইয়াদ, এই কথাটা বলার সাথে রয়েছে আল খায়র, আমাদের আল্লাহ উন্নতি দিবে, টাকা পয়সা দিবে, ধন দৌলত দিবে, বাচ্চা কাচ্চা দিবে, দুনিয়া আখেরাতে মানে অনেক ধরনের লাভের রাস্তা খুলে দিবে। ফা আহাল জান্না আহলুল জান্না ইউনাদিহিম রাব্বাহুম ফায়াকুলু লাহুম ইয়া আহলাল জান্না ফায়াকুলুন লাব্বাইক রাব্বানা ওয়া সা'দাইক ওয়া খায়রু ফিয়াদাইক। একটি উদাহরণ দিচ্ছে সম্মানিত ডক্টর ওমর আল আসকর তার কিতাবের ভিতরে, যে জান্নাতের ভিতরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাতীদেরকে ডাকবেন, আহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসীদেরকে ডাকবেন, আহা আমরা কোথায় থাকবো আল্লাহ তুমিই ভালো জানো। আল্লাহ বলবেন ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী। তখন তারা কি উত্তর দিবে? বাংলাদেশি জান্নাতবাসী হইলে বিপদই আছে, কারণ আমাদের মুখে তো হাত আসে না, বললে কি আর বললাম না। তখন তারা উত্তর দিবে আল্লাহর ওই কথার সাথে সাথে, তারা উত্তর দিবে, কেন উত্তর দিবে? আল্লাহর হাত দিয়ে কেন উত্তর দিবে? কথাটা মুখে কেন আনবে? কারণ জান্নাত লাভ করেছে এটা হচ্ছে আল খায়র, এটা হচ্ছে অনেক ভালো। তেমনি আপনি যদি দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহর হাতের কথাটা উল্লেখ করেন, মানে আপনাকে শপথ নিয়ে নেওয়ার সময় বলতে বলছি না, অন্য সময় যদি আপনি সহজ সুবিধা পান, তাহলে আপনি যদি উল্লেখ করেন ইয়াদুল্লাহ, তাহলে আল্লাহ আপনাকে খায়ের দিবে। এই কারণেই জান্নাতবাসীরা উত্তর দিবে ঠিক এইভাবে, লাব্বাইকা রাব্বানা ওয়া সা'দাইক ওয়া খায়রু ফিয়াদাইক, বলবে আমরা হাজির, হে আমাদের প্রভু আমরা হাজির, সমস্ত ভালো তোমার হাতে, সুবহানাল্লাহ, ওয়াল খায়রু ফিয়াদাইক, তোমার হাতে সমস্ত খায়র। এই কারণেই আপনাদেরকে একটা টিপস দিচ্ছি, যখনই মনে করেন কোন লোক বলল যে আরে আপনি তো আমেরিকা আসছেন, আপনার তো মানে অনেক টাকা পয়সা, অনেক গাড়ি টাড়ি, মাশাআল্লাহ, অনেক বাড়ি, সুন্দরী একটি মানে ওয়াইফ রয়েছে, অথবা হ্যান্ডসাম একটা হাজবেন্ড রয়েছে, ছেলে পেলে আছে, তখন আপনি কিভাবে এটার মোকাবেলা করবেন? আপনি বলবেন আল্লাহর হাতেই খায়র, হ্যাঁ, আল খায়রু ফি ইয়াদুল্লাহ, আল্লাহর হাতেই হচ্ছে খায়র। মানে আপনি এইভাবে বলবেন না, কিন্তু আপনি আরে আল্লাহর হাতেই তো খায়র এইভাবে বলবেন, তার তাতেও আল্লাহর হাত কথাটা আপনার মুখে আসবে। হ্যাঁ, মানে সমস্ত খায়র হচ্ছে আল্লাহর হাতে। কাউকে উৎসাহ দেওয়ার সময় বলবেন আল্লাহর এবাদত করেন, আল্লাহর হাতেই তো রয়েছে খায়র, এইভাবে কথাটা মুখে বলবেন, এতে আল্লাহর হাত কথাটা আমাদের মুখে আসবে আস্তে আস্তে। আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে, ইউনাদি রব্বানা আদম আলাইহিস সালাম ইয়াউমাল কিয়ামা, যখন মানুষ আদম আলাইহিসসালামকে ডাকবে। দেখেন জান্নাতে ওই লোকগুলো বলতেছে খায়রু ফিয়াদাই, সমস্ত কল্যাণ হচ্ছে তোমার হাতে, মানে তারা এটা বলতেছে না যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো হাত নাই, এটা তো বলছে না, তারা বলছে কি ও খায়রু ফিয়াদাই। তো এরা কোন দেশি লোক?
যারা জান্নাতে এই কথা বলবে, আপনাদের কি ধারণা আল্লাহই ভালো জানেন। ইউনাদি রব্বানা আদম আলাইহিস সালাম ইয়াউম আল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে ডাকবে, এখন আদমকে আল্লাহ ডাকবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের লোকদেরকে যেভাবে ডাকবেন আদমকেও এইভাবে ডাকবে। আহা, আল্লাহ আদমকে ডাকছে। ফায়াকুলু আদম মুজিবান, আল্লাহ আদম সাথে সাথে আল্লাহর কথার উত্তর দিবে। আহা, ফায়াকুলু আদম মুজিবান, আদম সাথে সাথে তার জবাব দিবে, লাব্বাইক ওয়া সাআদাইক ওয়া খায়রু কুল্লুহু ফি ইয়াদাই। আদম বলবে যে আমি হাজির তোমার কাছে হে আল্লাহ, সমস্ত খায়ের, এখানে আদম কুল্লুহু শব্দ ব্যবহার করবে, আরো বেশি বলবে, ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদাই, সমস্ত খায়ের তোমার হাতে। খায়ের হচ্ছে আল্লাহর হাতে, এটা আমাদের মুখে আসা চাই। হ্যাঁ, আরে ভাই অথবা আরে বোন, সমস্ত খায়ের তো আল্লাহর হাতে, এটা মুখে আনতে হবে, জিকির মানে এটাকে স্মরণ করতে হবে। ঠিক এইভাবে বাংলায় বলেন অসুবিধা নাই, কিন্তু আল্লাহর হাতে এই কথাটা মুখে বলেন, কারণ আরবিতে বলতে অসুবিধা হবে, কিন্তু আর আরবিতে যদি বলতে পারেন তাহলে ওই যে আল খাইরু ফি ইয়াদুল্লাহি ইয়াদুল্লাহি ফাখাইরু ইয়াদুল্লাহি, আল্লাহর হাতে হচ্ছে খায়ের। হ্যাঁ, তো বাংলায় বললে হবে ইনশাআল্লাহ তাআলা। মানে কথাটা হচ্ছে যে এই কথাগুলো, এই যে আদাব, এই যে অভ্যাস, এই যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই হচ্ছে সব খায়ের, এটা আমাদের স্বীকার উক্তিতে আনতে হবে, মুখের জবানে আনতে হবে, বইয়ের পাতায় থাকলে কোনো কাজ হবে না। ওয়া কানা দাউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ক্বামা ইলা সলা মিনাল লাইল, সলাতুল লাইল, যখন তিনি রাতের নামাজ তাহাজ্জুদ পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াতেন, তখন তিনি বলতেন, লাব্বাইক ওয়া সাআদাই ওয়াল খায়রু ফি ইয়াদাই, এই দোয়াটা পড়তেন। কেননা সমস্ত কাজ থেকে অবসর নিয়ে যখন সে তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়াচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটাই হচ্ছে তার কাছে সবচেয়ে বড় খায়ের, যে তিনি নামাজটা পড়তে পারছেন, তখন তিনি দোয়া করছেন, লাব্বাইক ওয়া সাআদাই ওয়া খায়রু ফি ইয়াদাই, সেটি নামাজের উপরে। এখনো আপনারা ইচ্ছা করলে শীতকালে যখন রাত বড় থাকে তাহাজ্জুদ যদি পড়তে চান তখন এই দোয়াটা পড়বেন, আর এটা বলবেন যে ওয়া খায়রু ফি ইয়াদাই, তোমার হাতেই সমস্ত কল্যাণ। দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক খায়ের দান করবে, আরো বেশি ডলার, আরো বেশি টাকা পয়সা, আরো বেশি গাড়ি বাড়ি। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে হচ্ছে খায়ের, আমরা হচ্ছে হতবাকা, এই দোয়াও পড়ি না, ওই ইয়াদাই এটা বুঝিও না, বলে কি যে হাতই নাই, কি এর কি পান্তাবাতে ঘি। ওয়াকানা ইয়াজিদু মিন তালবিয়া ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আমর এই কারণেই তিনি যখন তালবিয়া পাঠ করতেন, যেটাকে শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি সহি বলেছেন, রাওয়াহ মুসলিমের ভিতরে এসেছে, যে তিনি কিভাবে তালবিয়া পাঠ করতেন, লাব্বাইক ওয়া সাআদাইক ওয়া খায়রু ফি ইয়াদাইক ওয়া রাগবাউ ইলাইক ওয়াল আমাল। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা হজ করেছেন, আসলে আমাদের শ্রোতা এবং যারা বাংলাদেশি ভাই বোনদেরকে, যে ভাই হজের একটা ক্লাস হবে আসেন, আরে বাবা হ্যাঁ করেছি, হ্যাঁ হজ হয়ে গেছে, আরে বাবা হজ হয়েছে, কিন্তু তালবিয়া পাঠ করার সময় কি এই তালবিয়াটা পড়েছেন? ও বলে শুনি নাই। কি বলবে? ওই শুনি নাই, এটা আবার কি বলেন? হতবাকা হলে যা হয়, অথচ সেই আরাফার ময়দানে, সেই মুজদালিফায়, সেখানে বলা উচিত ছিল, আহা হতবাগা বাংলাদেশি, এটা বলা উচিত ছিল। যেমন ইবনে ওমর তিনি তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা পড়েই তিনি বাড়িতে চলে আসেন নাই, এটার সাথে তিনি যোগ করেছেন কি, লাব্বাইক ওয়া সাআদাইক ওয়া খায়রু ফি ইয়াদাইক, যে হাজির আমি তোমার কাছে, সমস্ত খায়ের তোমার হাতে। সুবহানাল্লাহ, আরো বেশি বেশি করে হজ করবে। সুবহানাল্লাহ, আর আমরা হচ্ছে কি হতভাগা, এক
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক টেলিভিশনে শুই না আর হুজুরের কাছে শুই না, মুখস্থ করছি আর কোন লাব্বাইক মুখে আসে না, আফসোস। আর যদি বলা হয় যে শুনেন পড়েন, হ্যাঁ মানে কি যে অবস্থা, লাব্বাইক ওয়া সাআদাইক ওয়া খায়রু ফি ইয়াদাইক ওয়া রাগবাহু ইলাইক ওয়াল আমাল, এটা তালবিয়া, এটা মাঝে মাঝে পড়বেন যারা হজ করবেন, কেননা এখানেই রয়েছে আল্লাহর হাতের কথা, যে হাতের কথা বান্দা তামজিদ করবে কিয়ামতের ময়দানে, যে হাতের কথা বলে আদমকে তারা অনুগ্রহ করবে, যে হাতের কথা দিয়ে সমস্ত মানুষ জান্নাতে আল্লাহকে জবাব দিবে, আহা আল্লাহ ওটা পছন্দ করেন, শুনতে পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মুখে ওই ইয়াদাই তার হাতের কথাটা শুনতে তিনি খুবই পছন্দ করেন। ওই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আল্লাহর কসম করতেন তখনই তার হাতের কথাটা বলতেন। আর যখনই আমরা মানে হজ করব, আমরা তালবিয়া পাঠ করব, তখন আমরা লাব্বাইক ওয়া সাআদাইক ওয়া খায়রু ফি ইয়াদাইক ওয়া রাগবাহু ইলাইক ওয়াল আমাল, এটা আমরা মুখস্থ করব এবং তালবিয়ার ভিতরে পড়ব। শেষ রাতে যখন নামাজ পড়ব, দুই রাকাত নামাজই পড়েন, কিন্তু এটা যদি আমরা আমল করি লাব্বাইক ওয়া সাআদাইক ওয়া খায়রু ফি ইয়াদাইক, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়তেন এইভাবে, এবং কথার ভিতরে এটা আমাদেরকে বলতে বললে সহজ হবে, সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুইটি হাত রয়েছে, সেই দুইটি হাতের কথা তিনি মানে মানে যেমন কোরআনুল আযীমের ভিতরে বলেছেন, বাল ইয়াদাহু মাবসুতাতান ওয়া বিয়াদাইয়া খালাকতু ইয়াদাইয়া, আমার দুইটি হাতে, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতরে এসেছে, হাদিসটুকুকে আপনারা যদি খুঁজতে চান তাহলে হিদায়াতু রুইয়া হাদিস নাম্বার 4585 ও তালিকুতুল والتعليق الحسان এটা শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা, তিনি এটাকে সহি বলেছেন, তিনি নিজে এসেছে কিন্তু আমার নাম্বার আমি জানি না। আবু হুরায়রা থেকে বর্ণিত, قال له যে الله تعالى الله سبحانه وتعالى যে তিনি আল্লাহ মানে তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেছিলেন যে যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি হাত, এই দুইটি হাত তিনি যে মানে আমাদেরকে মানে বিভিন্নভাবে বলেছেন, সেটা হাদিসের ভিতরে পর্যন্ত এসেছে, হাদিসের ভিতরে যেভাবে এসেছে আমরা সেভাবে এটাকে জানার চেষ্টা করব। আশা করি তখন আপনাদের সুবিধা হবে জিনিসটাকে শেখার। আমি হাদিসটুকু আপনাদের খেদমতে পড়ে শোনাচ্ছি, যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, আবু হুরায়রা হাদিস বলছে ক্বালা ইয়া রাব্বি, তখন আদম আলাইহিসসালাম মানে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, মা যুররিয়াতি, যে আমার বংশধররা কোথায়, কারা আমার বংশধর, ওয়ামা যুররিয়াতি, ক্বালা আদম আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইয়া রাব্বি ওয়ামা যুররিয়াতি, আমার বংশধররা কোথায়, ক্বাল ইখতার ইহদা ইয়াদাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলছেন আলাইহিসসালাতু ওয়াসসালাম যে তুমি আমার যে দুটো হাত রয়েছে সেই দুইটি হাত থেকে একটি হাতকে পছন্দ করো, মানে ইখতার ইহদা ইয়াদাইয়া, আমার দুইটি হাত থেকে একটা হাতকে তুমি নির্বাচন করো। হাত দুটো আল্লাহর বন্ধু ছিল, এটি ইংরেজিতে এসেছে আবু ইয়ালা, এটার ভিতরে এসেছে যে কিন্তু মানে এই হাদিসটুকুকে শেখ সেলিম আল হিলালি তিনি সহি বলেছেন, সহি ও কাসাসুল আম্বিয়াতে এসেছে হাদিসটুকু, যে আদম আলাইহিস সালাম
তখন আল্লাহ সুবহানাহু তাআলা এই প্রশ্ন শুনে যে আল্লাহ সুবহানাহু তাআলা আদমকে বলছেন যে আমার দুইটি হাতে তার সমস্ত আদম সন্তানকে আল্লাহ লুকিয়ে রেখেছেন, মানে এটি ঘটনাটা হচ্ছে আলমে আরওয়াহ, মানে এটি দুনিয়াতে এটি হয়নি, এটি হয়েছে আদম সৃষ্টি করার সাথে সাথে। তখন আদম আলাইহিসসালাম তিনি সিদ্ধান্ত নিবেন কোন হাতটাকে তিনি ধরবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো হাতই তখন ছিল বন্ধ। ক্বালা লাহু ইয়াদাহু মাকবুদাতান, মাকবুদাতান মাকবুদ কবদ, কবদুন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি হাত কবজা করে রেখেছেন, ক্লোজ করেছেন। সুবহানাহু ওয়া তাআলা মাকবুদাতান ইখতার আইদাহুমা শিতা, আদম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি যেটা খুশি সেই হাত তুমি নির্বাচন করো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি মুষ্টিবদ্ধ হাতের ভিতরে সমস্ত আদম সন্তান, দুনিয়াতে আদম থেকে শুরু করে দুনিয়া ধ্বংস হওয়া আগ পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে বনি আদম, সেই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেই সৃষ্টি করে তার দুই হাতের মুষ্টির ভিতরে নিয়ে মুষ্টিবদ্ধ করে আদমকে জিজ্ঞাসা করছেন যে আমার দুইটি হাত বন্ধ আছে, তুমি যে কোনো একটি হাতকে নির্বাচন করো। তাকাল আখতারতু ইয়ামিনি রব্বি, তখন আদম আলাইহিসসালাম বলেন যে আমি আমার রবের ডান হাত নির্বাচন করেছি। সুবহানাল্লাহ, আদম আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু তাআলার ডান হাত কে তিনি নির্বাচন করেছেন। ওয়াকিলতা ইয়াদাই রব্বি ইয়ামা ইয়ামিনুন মুবারাকাতুন সুম্মা বাসাতাহা, আর আল্লাহ সুবহানাহু তাআলার দুইটি হাত হচ্ছে ডান হাত। তাহলে একটি পার্থক্য আমরা পাচ্ছি যে আমাদের দুইটি হাত হচ্ছে, একটি হচ্ছে ডান আর একটি হচ্ছে বাম, আর আল্লাহ সুবহানাহু তাআলার দুইটি হাতই হচ্ছে ডান হাত। আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষেত্রে দুইটি হাত হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু তাআলার জন্য ডান হাত। ওয়াকিলতা ইয়াদাই রব্বি ইয়ামিনুন মুবারাকাতুন সুম্মা বাসাতাহা, এখন আল্লাহ সুবহানাহু তাআলা তার ডান হাতকে তিনি খুলে দিলেন, আর আল্লাহ সুবহানাহু তাআলার দুইটি হাতই হচ্ছে ডান হাত। সুতরাং আদম আলাইহিসসালাম তার দিক থেকে চিন্তা করে তিনি ডান নির্বাচন করেছেন, মানে ডান এবং বাম, ইয়ামিন ও শিমাল, এটি হচ্ছে মানুষের জন্য, আদম হচ্ছে মানুষ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হচ্ছে দুইটি হাত হচ্ছে ইয়ামিনুন মুবারাকাতুন, হ্যাঁ বরকতময় দুটো হাতই হচ্ছে ডান হাত। ফাইজা ফিহা আদামু যুররিয়াতুহু ফাকালা আই রাব্বি মা হাউলাই ক্বালা হাউলাই যুররিয়াতুক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত খুলে দেখালেন যে গুটি গুটি বিন্দু বিন্দু গিজগিজ করছে অসংখ্য, মানে মানে আল্লাহর বান্দা আল্লাহ আদম সন্তানকে আল্লাহ তৈরি করেছেন, আদম আশ্চর্য হয়ে গেছে তারা কারা, রব্বি মা হাউলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাউলাই যুররিয়াতুক, এটি হচ্ছে তোমার প্রজন্ম। লাম্মা খালাকাল্লাহু আদামা মাসাহা যাহরাহু ফাসাকাতা মিন যাহরি কুল্লু নাসমাতিন হুয়া খালিকুহা ফি যুররিয়াতি ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করে তার পিঠ তিনি মুছে দিলেন, তারপরে সেখান থেকে পিঠ মুছে দেওয়ার সাথে সাথে আদমের পিঠ থেকে সমস্ত আদমের প্রজন্ম সন্তান অফস্প্রিং অব আদম আলাইহিসসালামকে তিনি বের করে নিয়ে আসলেন। সুম্মা আরাদাহুম আলাল আদামা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইগুলোকে আদমের কাছে উপস্থাপন করলেন। ফাকাল আই রব্বি মান হাউলাই, এবং তখন আদম বলল যে এরা এই যে লোকগুলো এরা কারা, قال الله تعالى هؤلاء ذريتك সেটি হচ্ছে তোমার প্রজন্ম অফস্প্রিং। فجعل يريد ذريته علي, আদম আলাইহিস সালাম কে তার পিঠ থেকে সমস্ত আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দিয়ে তাকে দেখিয়েছেন। এখন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার হাত দুটোকে প্রসারিত করেন, বাসাতা রব্বি ইয়াদাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত হাতকে তিনি কখনো গুটিয়ে রাখেন না, ওয়া হুয়া সুবহানাহু ওয়া কারীমুন ইয়াবসুতু ইয়াদাইহিল আতাউ ওয়াল ইনফাকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেন, তিনি হচ্ছেন দয়ালু, তিনি দিতে থাকেন, চাকরি দিতে থাকেন, স্বাস্থ্য দিতে থাকেন, টাকা দিতে থাকেন, উন্নতি মানে সৌন্দর্য দিতে থাকেন, সমাজের উন্নতি, পৃথিবীর উন্নতি দিতে থাকেন, সাইন্টিফিক ডেভেলপমেন্ট, একোলজিক্যাল ডেভেলপমেন্ট, বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি, এই যে আল্লাহ দিয়েই যাচ্ছেন, তৌফিক করেই যাচ্ছেন আমাদেরকে দিয়ে, আমরা দিন দিন আরাম আয়েশে দুনিয়াতে বসবাস করছি আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহ দিচ্ছেন এতেই সম্ভব হয়েছে কেন, বাসাত রাব্বি ইয়াদাইহি, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুধু হাত থাকার জন্য এটা হচ্ছে না, সেটি হচ্ছে হাতের একটা কাজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, সেটি কি বাসাত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতটাকে তিনি প্রসারিত করেছেন, এক্সটেন্ড করেছেন, এই কারণে, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেন, বিল আতাউ ওয়াল ইনফাক, এবং তিনি দান করেন এবং দিয়ে দেন, বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশাউ, সূরাতুল মাঈদা ভার্স নাম্বার হচ্ছে 64, কামা আন্নাহু ইয়াবসুতু ইয়াদাইহি লাইলি ওয়ান নাহার লি ইয়াতুবুল ইবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতটাকে বাড়িয়ে দিয়ে আর কি করছেন, যে রাতের বেলা সমস্ত লোক এবং দিনের বেলা সমস্ত লোক যারা আল্লাহর কাছে তওবা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে গ্রহণ করছে, সুবহানাল্লাহ, এই যে মানে আমরা ছোট বাচ্চাকে যখন আমরা ডাক দেই তখন আমরা আদর করে হাতটাকে মানে বলি, আমরা শুধু ছোট একটা বাচ্চাকে যখন কোলে নেই, আমাদের দেশের ট্রেডিশন অনুযায়ী বলছি, যে আমরা শুধু বাচ্চাকে এটা বলি না, এদিকে আয় বাবু, আমরা কি করি মুখে বলি আর হাত দুটো আমাদের অজান্তেই দু হাত আমরা বাড়িয়ে দেই, দুই হাত প্রসারিত হয়ে যায়, কেননা আমরা স্নেহ দিতে চাই, স্নেহকে দিতে চাচ্ছি, আমার আমার মানে ছোট বাচ্চাদের কাছে স্নেহটাকে পাঠাতে চাচ্ছি, এই কারণেই দুটো হাত অটোমেটিক আমাদেরকে বাসত হয়েছে, মাবসুত হয়ে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম করে দুইটি হাত সে দিনে রাতে বাড়িয়ে রেখেছে, যে কে আল্লাহর কাছে তাওবা করবে, কে আল্লাহর কাছে তাওবা করবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, এই সমস্ত গুনাহ থেকে কে তাওবা করবে দিনে রাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই হাতকে তিনি প্রসারিত করে রেখেছেন, ফি সহিহুল মুসলিম আন আবি মূসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু ক্বাল أن النبي صلى الله عليه وسلم إن الله يبسط يدي بالليل ليتوب مسيء النهار যে যারা মানে দিনের বেলা যারা গুনাহ করেছে রাতের বেলা আল্লাহ তাদের জন্য হাতটাকে খুলে রেখে, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলা কাদের জন্য হাত খুলে রাখে, যারা দিনের বেলায় পাপ কাজ করে, ওয়াইয়াবসুতু ইয়াদাইহি বিন-নাহার লিয়াতুবু মুসিউল লাইলি, এবং রাতের বেলা যারা পাপ করে দিনের বেলায় তাদের জন্য মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাতে তার তাওবাটাকে গ্রহণ করে, যারা মুসি হয়েছে, যারা সাইয়্যাত করেছে, মুসি ভুলকারী, আমরা এই হাদিস থেকে জানতে পারছি যে দিনের বেলার পাপ যদি আমরা করি তাহলে রাতের বেলায় তওবা করাটা উত্তম, আর রাতের বেলার যদি কোনো পাপ থাকে সেটা দিনের বেলায় তওবা করাটা উত্তম, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াবসিতু, ইন্নাল্লাহা ইয়াবসিতু বিয়াদাইহি বিল্লাইলি লিতুবু মুসিউন নাহার, যে দিনের বেলার ভুলকারীদের তওবা তিনি মঞ্জুর করছেন রাতের বেলা, আর রাতের বেলার মুসিদেরকে, মুসিউ মানে হচ্ছে ভুলকারী যিনি খতা এটা করছেন, আর এই পরিক্রমা চলতে থাকবে চলতে থাকবে, দিনে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত বাড়িয়ে রেখেছেন, তাহলে হাত বাড়ানোর ভিতরে তিনটা জিনিস হয়েছে, একটি হচ্ছে মুজিবু দোয়া,
এবং যেটি হচ্ছে যে বান্দার তাওবা সমূহ, আর আল্লাহ সুবহানাহ যে তিনি দান করছেন, অনুগ্রহ করছেন, জেনারোসিটি করছেন, বেস্টল করছেন, এগুলি সবই হচ্ছে বাসাতা রাব্বি ইয়াদাইহি। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। আর এইটা এই এই কর্মসূচি আল্লাহ সুবহানাহু তাআলা দিনে রাতে সব সময় চলতে থাকবে, কিন্তু এক পর্যায়ে সেটি বন্ধ হয়ে যাবে। কখন? হাত্তা তাতলাউ শামসু মিন মাগরিবিহা, যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, অর্থাৎ কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু তাআলা আর আল্লাহর এই হাতকে তওবা মানে গ্রহণ করার জন্য প্রসারিত আর করবেন না, অর্থাৎ তওবা গ্রহণ করবেন না। তাহলে আল্লাহর হাত হচ্ছে একটি চিরস্থায়ী সিফাত, কিন্তু তার একটি কর্মগত সিফাত বাসাতা এটি হচ্ছে চিরস্থায়ী নয়। এটি হচ্ছে যে সূর্য পশ্চিম দিকে যখন উঠবে কিয়ামতের আগে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা আর তওবা কবুল করবেন না, এটাই হচ্ছে প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত দিয়ে তিনি মহান কতগুলো কাজ করেছেন, যার জন্য এই হাত হচ্ছে আযীম ইজমা আজমুল্লাহি তাআলা ইয়াদাইহি আশিয়াউ আল্লাতি খালাকাহা রহমান বিয়াদিহি, যে আর রহমান তিনি তার এই হাত দিয়ে কতগুলো কাজ তিনি করেছেন। সুবহানাল্লাহ, লা ইয়াজিজুল্লাহু শাইউন, আল্লাহ সুবহানাহু তাআলা কোনো কিছু করতে আজিজ নন। আজিজ ইয়াজিজু ইয়াজিজু মানে হচ্ছে আল্লাহ ইন নট ইনকেপেবল অফ এনিথিং, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু করতে পারেন, তিনি আজিজ আজিজ নন। ফাইজা আরাদা শাইআন খালাকাহু বিকালিমাতুন বিকালিমাতিন কুন, যখন তিনি কোনো কিছু সৃষ্টি করতে চান তখন তিনি বলেন কুন। এর মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা আরবি, এটা দিয়ে প্রমাণ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা কি সেটি আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল আযীমে হাদিসের ভিতরে কোথাও আসে নাই। আমরা বাংলাদেশের মানুষ না বুঝেই আল্লাহর ভাষা আরবি, মানে কোথা থেকে কি আল্লাহ সম্পর্কে এইভাবে না জেনে কথা বলা গর্হিত অপরাধ। হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু তাআলা সেটা সাবধান করে দিচ্ছেন যে কতগুলো কথা আল্লাহ সম্পর্কে না জেনে বলা যাবে না, সেটি নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা ভাষা আল্লাহই ভালো জানেন, কেননা তিনি বিলা তুরজমান, তিনি সায়াতাকাল্লিমুনা, হ্যাঁ উনি কথা বলবেন সবার সাথে। সুবহানাহু ওয়া তাআলা ফায়াকুন কামা আরাদা, তিনি যখন চান তখন জিনিসটা হয়ে যায়। ইল্লা আন্নাহু খালকু বিয়াদিহি আশিয়াউ মিম্মা ইয়াদাল্লা আলা তাকরিমিহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন যে তার হাত দিয়ে সেটা করেছেন, সেটি হচ্ছে তার জন্য সম্মানের বিষয়। একটি উদাহরণ দিচ্ছি, যেমন আমরা এই আমেরিকায় যখন থাকি আমরা কি দেখতে পাই, এখানে ওই যে একটা পিঠা অথবা একটা কেক বলে কি হোমমেড, আরে বাবা সবকিছুই তো হোমেই বানানো হয়, কোনটা আবার আকাশে বানানো হয়, মাটির নিচে কোনটা বানানো হয় নাকি? সমস্ত কেক পেস্ট্রি পেস্ট্রি অথবা কুকিজ এগুলো তো বাসায় বানানো হয়, যে বাস দাঁড়ি মালিক থাকুন না কেন, কিন্তু যখন বলা হয় হোমমেড, হ্যাঁ হোমমেড বলার মানে হচ্ছে যে আমি এটাকে খুব যত্ন করেছি, এটাকে খুব সুন্দর করেছি, যত্ন করেছি, এটা আমার একান্ত অনুগ্রহের মাধ্যমে, অ্যাটেনশনের মাধ্যমে, পারফেকশনের মাধ্যমে এটাকে সৌন্দর্য দান করেছি, হোমমেড। যেন আমাদের দেশে সাধারণত কেউ যদি দাওয়াত দেয়, মনে করেন বাংলাদেশের রাষ্ট্রপতি আমাকে তার বাসায় নিমন্ত্রণ করলো, যদিও কখনোই করবে না ইনশাআল্লাহ তাআলা, কিন্তু যদি করে তখন রাষ্ট্রপতি যদি নিজে আমার পাতে ভাত তুলে দেন অথবা মাছের টুকরাটা তিনি নিজে চামচে করে দিয়ে দেন, তার মানে কি তিনি নিজের হাতে করছেন, মানে সম্মানিত করছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন কাজকে উল্লেখ করেন যে তিনি নিজের হাতে করেছেন, তার মানে হচ্ছে ইয়াদাল্লা সুবহানাহু ওয়া তাআলা আলা তাকরিমিহা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান করার জন্য, আলামাতুল তাকরিম ইকরাম সম্মান, ওয়া রাফা মানজিলাতুহা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উঁচু মর্যাদায় নিয়ে যান, ও ইয়ানাতুল্লাহি তাআলা বিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যত্ন, ইয়ানাতুল্লাহ এটা আমাদের দেশের অনেকে ছেলেদের বাচ্চাদের নাম রাখে, ইয়ানাতুল্লাহি তাআলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেয়ার, উনি যে যত্ন নিচ্ছেন, এই কথাই বোঝানো হচ্ছে যে তার হাতকে হাত দিয়ে যদি কোনো কিছু করেন, ওয়াল মাখলুকাত আল্লাতি খালাকাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়াদি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কিছু জিনিস তিনি নিজ হাতে তৈরি করেছেন, যাকারুহা লানা ফি কিতাবিহি ওয়া রাযাতহু ফি সুন্নতি রাসূলিল্লাহ, এবং তিনি তার কিতাবের ভিতরে মানে কোরআনুল আযীমের ভিতরে এবং সহি হাদিসের ভিতরে সেই খবর তিনি পৌঁছে দিয়েছেন, প্রথমে কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ফি যালিকা ইয়াকুলু তাআলা লি ইবলিস মা মানআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদিয়্যা, সূরা সাদ, যে এটা আমরা আলোচনা করেছি, আমরা এখন রিপিট করতে চাচ্ছি না, সেটি হচ্ছে প্রমাণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম কে নিজের হাতে তিনি তৈরি করেছেন, ওয়া হাদিসু শাফআ ওয়া তাউইল, যে আপনারা সবাই জানেন যে যে হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে তখন বিচার হওয়ার জন্য শুরু করার জন্য সমস্ত আম্বিয়া আল মুরসালিনের কাছে মানুষ যাবে, তখন প্রথমেই যাবে আদম আলাইহিসসালামের কাছে, ফায়াতুনা আদম ফায়াকুলুন, সমস্ত মানুষ আদমকে কি বলবে, আনতা আদম, আপনি হচ্ছেন আদম, আবুন নাস, আপনি হচ্ছেন মানুষের পিতা, খালাকাল্লাহ খালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে আপনাকে তৈরি করেছেন, এটি মিশকাত আল মাসাবিহ, মিশকাত আল মাসাবের ভিতরে এই হাদিসটুকুকে এসেছে, শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা, হাদিস নাম্বার হচ্ছে 5572, সহি বলেছেন, ওয়াসকানাকা জান্নাতাহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতে আপনাকে থাকতে দিয়েছেন, মুত্তাফাকুন আলাই। তাহলে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জড়ো করবেন মানে মানে মানুষদেরকে জড়ো করবেন, তখন আদমকে তারা কি বলে ডাকবেন, আদমের জন্য যেটা বেশি সম্মানিত সেই কথাটা মানুষ সবার আগে বলবেন। আমরা এখানে কি করি, যেমন কোন মানুষকে যদি আমরা খুশি করতে চাই তাহলে আমরা তার সর্বোচ্চ ডিগ্রি যেটা আছে সেটা আমরা প্রথমে উল্লেখ করি, আমি যদি বলি আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট, আপনি অনেক ভালো, আপনার কথা অনেক সুন্দর, কিন্তু প্রথমে আমি বলি কি যে আপনি হচ্ছেন বাংলাদেশের প্রেসিডেন্ট, অথবা আপনি ডাক্তার সাহেব, আপনার গাড়িটা খুব সুন্দর, অথবা আপনার আপনার মানে এই কি বলে কথা সুন্দর, অথবা আপনার এটা ভালো ওটা ভালো ইত্যাদি করে, কিন্তু সর্বোচ্চ আপনি পিএইচডি, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ভিআইপি ইত্যাদি ইত্যাদি, তো যেটাতে বেশি সম্মান হয় সেই কথাটা মানুষ সবার আগে বলে, তেমনি মানুষ কিয়ামতের দিন আদম আলাইহিসসালামকে প্রথমে কি বলবে, যে আনতা আদামু, আপনি হচ্ছেন আদম, আবুন নাস, আপনি হচ্ছেন মানুষের পিতা, খালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিজের হাতে তৈরি করেছেন, এই কথাটা বলবে। এখানে ইয়াদিহি মানে আল্লাহর হাতে, তার হাতে আল্লাহ তৈরি করেছেন, ওয়া আসকানাকা জান্নাত, জান্নাতি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জান্নাতাহু, যে তিনি জান্নাতের ভিতরে মানে তাকে থাকতে দিয়েছিলেন, وفي حديث احتاج آدم موسى عليه السلام যখন আদম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম দুইজন মানে কথা বলবেন, মূসা আলাইহিস সালাম আদমকে যখন বলবেন
মানে যে দে উইল কাম টু মানে আদম আলাইহিস সালামের কাছে যখন মানুষ আসবে তখন তো আদমকে একবার বলবে, কিন্তু মুসা আর আদম আলাইহিস সালামের সাথে একবার ঝগড়া হয়েছিল, মানে বাদানুবাদ হয়েছিল, তখন মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে সম্বোধন করেছিলেন, অ্যাড্রেস করেছিলেন কিভাবে, ক্বালা মুসা লি আদম আনতা আল্লাযী খালাকাল্লাহু বিয়াদিহি, আপনি হচ্ছেন সেই তিনি আল্লাযী খালাকাল্লাহু বিয়াদিহি, যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, ওয়া নাফাকা ফীকি ওয়া নাফাকা ফীকা মিন রূহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তৈরিকৃত রূহ তিনি আপনার ভিতরে ফুঁকে দিয়েছিলেন, আল্লাহর রূহ নয়। বি কেয়ারফুল, আমাদের দেশের কোরআনের অনুবাদগুলোতে হাদিসের বইয়ের অনুবাদগুলোতে তারা বলেছে যে আল্লাহ তার রূহ দিয়ে দিয়েছে, এটি অনুবাদ ঠিক হবে না। রূহ, এই রূহ হচ্ছে মাখলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রূহকে তিনি তৈরি করেছেন সেই রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদম আলাইহিস সালামের ভিতরে ফুঁকে দিয়েছেন। তাহলে এই দুটো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এতেও দেখা যাচ্ছে যে তার রূহ থেকেও তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাত দিয়ে তাকে তৈরি করেছেন সেটার মর্যাদা অনেক বেশি। সুতরাং হাতের বানানোর মর্যাদা হচ্ছে অনেক বেশি। তো আখবিরুল হক তাবারাকা ওয়া তাআলা আন্নাহু খালাকাল আদম বিয়াদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে নিজ হাতে তিনি তৈরি করেছেন। ওয়া আখবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন্না আন-নাস يستشفون إلى العالم ويذكرون عالم ما فضله الله تعالى به، يعني الله سبحانه وتعالى شبت بشي فضل ترى أنه شتدي ترى عدم الشتي تاكي قصب الريكوست كل بي وهو خلق الله بيده الله تاكي نيج حتي توري كوري تلم اي كاروني موسى عليه السلام الله جي فضل عدم الكوتي الله كوري تلم الصلاة والسلام সেটি হচ্ছে যে আল্লাহ তাকে নিজ হাতে তৈরি করেছেন, ওটা মুসা আলাইহিস সালাম ওয়াসসালাম বলবেন। কিন্তু যারা এই হাতকে অস্বীকার করে তারা কি বলতে চায়, ওয়া ইল্লা ফালাউ কানাত আল ইয়াদ হুনাকা হুনা আল কুদরা, এটা হাত নয়, হাত না হয়ে যে আল্লাহর হচ্ছে পাওয়ার শক্তি কুদরা, এটা যদি তারা বলে ফাইল ফাফাল ফাদলুল আদম আলাল গায়রাহু, তাহলে আদম আলাইহিস সালাম মানে তার কি পাওয়ার বেশি, এটা বুঝাচ্ছে কুদরা, এটা তো বুঝাচ্ছে না। সুতরাং কুদরা এই কথাটা হচ্ছে অর্থ হচ্ছে পাওয়ার মানে শক্তি ক্ষমতা, কুদরা 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 এটা। এখন আমাদের বাংলাদেশে আমাদের সমস্যা হয়েছে, জাতীয় সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের, এক তো আমরা হচ্ছে আরবিতে আরবি জানি না, আরবি আমাদের ভাষা নয়, আর আরেকটি হচ্ছে যে এটা বলতে কি বোঝায় সেটা ভুল জায়গায় বলা হচ্ছে। আমাদের দেশে যে কোনো হুজুরকে যদি জিজ্ঞাসা করেন যে আল্লাহর হাত, তো বলবে কি আল্লাহর কুদরতি হাত, মানে কুদরতি হাত বলে ওই হুজুর যেটা বলতে চাচ্ছে যে আসলে আল্লাহর কোনো হাত নাই, এটা হচ্ছে কুদরতি, মানে আমাদের দেশে কুদরতি কথাটা মানে আরবি ভাষায় যেটা বোঝানো হয় সেটা মিন করে না। আমাদের দেশে কুদরতি বলতে বোঝানো হচ্ছে যেমন আরে উনি ওনার কুদরতের খেলা, মানে মানে বোঝাচ্ছে যে অদৃশ্য কিছু, অথচ কুদরা কথাটার অর্থ হচ্ছে শক্তি, কুদরা মানে পাওয়ার, হাত কুদরাতি এটা বলা যাবে না, কারণ কুদরতি হাত বলে কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদির আল কাদির, তিনি এটা হচ্ছে আল্লাহর একটি গুণ সিফাত, উনি শক্তিশালী শক্তিমান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু তার হাতকে বলা হচ্ছে কুদরত, এই কারণে কুদরাতি হাত মানে হাতের শক্তি, কথাটা হবে হাতের শক্তি, কিন্তু বোঝাতে চাচ্ছে যে আল্লাহর হাত নাই, মানে কয়েকটা ভুল ট্রাফিক জ্যামে পড়ে গেছে, ভুল তো ভুল, ভুলের বেশাতি ভুলের সাথে ভুল, ভুল ভুলে তারপরে ক্রস হয়ে গিয়ে ট্রাফিক জ্যামে পড়ে গেছে, কুদরতি হাত, হ্যাঁ মানে তারপরে বলবে যে হাত নাই, এগুলি বলা যাবে না, তার রয়েছে কি কুদরতি হাত।
কুদরতি কথাটা মানে হচ্ছে পাওয়ার, মানে হাতের পাওয়ার। সেটা যারা বলতো তারা আল্লাহর হাতকে অস্বীকার করত। সে বহুদিন আগের কথা, 800 হিজরিতে যে বাগদাদের ভিতরে যে ফিলোসফাররা ছিল, যে সকল মানুষ ছিল যারা আকিদাকে বিকৃত করেছে আশারি, তারা আল্লাহর হাতকে অস্বীকার করে তারা বলতো যে এই ইয়াদ মানে হচ্ছে মানে কুদরা। সুতরাং আমাদের দেশেও সেটা আছে, আপনারা সেটা লক্ষ্য করবেন, এবং কোনোদিনই আল্লাহর হাতের সাথে কুদরতি হাত কথাটা বলবেন না, তাহলে আল্লাহর সিফাতকে অস্বীকার করার সামিল হয়। তারপরে রয়েছে কাতাবাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা তাওরাতি, যে বিয়াদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাওরাত কিতাবটুকুকে নিজের হাতে লিখেছেন। আমাদের কোরআনুল আযীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে লেখেন নাই। ওয়ারাদ্দা ফি বাদাল রুইয়াত হাদিসুল মুহাজ্জাজাত মুহাজ্জাতুন বনি আদম ও মূসা আলাইহিস সালাম, যে মূসা এবং আদমের সাথে আলাইহিসসালাতু ওয়াস সালামের সাথে যে বাদানুবাদ হয়েছিল সেই হাদিসের ভিতরে এসেছে, আন্না আদম কাল লি মূসা, আদম মূসা আলাইহিস সালামকে বলছিলেন, আনতা মূসা ইস্তাফাকাল্লাহু বিকালি কাল্লামাহু, যে আপনি হচ্ছেন মূসা যাকে আল্লাহ সিলেকশন করেছেন। আল্লাহু ইস্তাফি মিনান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করেন, সিলেক্ট করেন মানুষের জন্য। আর মূসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মূসা হচ্ছেন কে? মূসা হচ্ছে মিন উলিল আযম মিনার রুসুল, উলিল আযম মিনার রুসুল, এর কোনো অনুবাদ হয় না, দ্যার ইজ নো ট্রান্সলেশন ফর দিস। উলিল আযম মিনার রুসুল মানে পাঁচজন বিশিষ্ট রসুলকে বলা হয় উলিল আযম মিনার রুসুল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জামিআন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মূসা আলাইহিস সালামকে মানে নির্ধারিত করেছেন কিসের জন্য? কাল্লামাহু, যে তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছিলেন। ওয়া খাত্তা লাকা তাওরাতি বিয়াদিহি, আর তিনি তোমাকে যে তাওরাত দিয়েছিলেন সেটা তিনি নিজের হাতে লিখেছিলেন। খাত্তা লাকা তাওরাতুন বিয়াদিহি, যে তাওরাত তিনি নিজের হাতে লিখেছেন। এই হাদিসটুকু আবু দাউদে এসেছে, হাদিস নাম্বার 3934, ইবনে মাজাহ এসেছে হাদিস নাম্বার 65। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে তাওরাত লিখেছেন। তার তাহলে আমরা দুটো জিনিস পেলাম, আল্লাহ নিজ হাতে আদমকে সৃষ্টি করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে তিনি তাওরাত কিতাবটুকুকে নিজ হাতে তিনি লিখেছেন। এটা দলিল আমরা পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে যে কিতাব রয়েছে সেটাও তিনি নিজ হাতে লিখেছেন, তাওরাত নিজের হাতে লিখেছেন, আরেকটি কিতাব তিনি নিজ হাতে লিখেছেন। এটা কোনটা? এটি কোরআন শরীফ নয়, এটি বিয়াদিহি। আপনাদের এখানে জানতে হবে ওয়াকাতাবনা লিযাবুর, এই কথার মানে হচ্ছে যে মানে আল মুজাহিদের যে তাফসির সেটাতে হলো যে সমস্ত কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন, কিন্তু কথা হচ্ছে যে নিজের হাতে কোনটা লিখেছেন। কাতাবনা আর হচ্ছে কাতাবাল্লাহু বিয়াদিহির ভিতরে পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি কিতাব নিজ হাতে লিখেছেন, একটি হচ্ছে তাওরাত, আর আরেকটি কোন কিতাব? যে কিতাব লাউহ মাহফুজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন সেই কিতাব নয়, সেই কিতাবই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটা আছে সেটি হচ্ছে আল্লাহ মাহফুজ, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সংরক্ষিত। কিতাবুন বিয়াদিহি কিতাবান মাওদুআন ইনদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই রয়েছে সেই কিতাব, সেটি হচ্ছে আল্লাহুল মাহফুজ, সেটি হচ্ছে প্রিজার্ভ ট্যাবলেট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال লাম্মা قاد الله خلق, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার সৃষ্টিকে শেষ করে ফেললেন, কাতাবা কিতাবান ইনদাহু, আল্লাহর কাছে একটি কিতাব রয়েছে সেটা তিনি লিখলেন, গালাবাত আও কাল সাবাকাত রাহমাতি গাদাবি,
যে তার রহমত তার রাগের উপরে পরিক্রমশীল, রাগের উপরে তার রহমত হচ্ছে প্রাধান্য পাচ্ছে, গালাবাত আও সাবাকাত রাহমাতি ও গাদাবি ফাহুয়া ইন্দাহু ফাওকাল আরশ, আর সেটা হচ্ছে আল্লাহর কাছে, লক্ষ্য করুন ইন্দাহু, সেই কিতাবটুকু যে কিতাবটুকু আল্লাহ নিজ হাতে লিখেছেন, একটি হচ্ছে তাওরাত যেটা মানুষের কাছে এসেছে মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, আরেকটি কিতাব হচ্ছে তিনি সবকিছু লিখেছেন সেই কিতাব আল্লাহর কাছেই আছে, ফাহুয়া ইন্দাহু কোথায়, ফাওকাল আরশ, এটি আরশের উপরে আছে, মানে আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন আর তার সাথে সেই কিতাবটুকু আছেন, এই ওই কিতাবটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে লিখেছেন, ওকি রুইয়া ইন্নাল্লাহ কাতাবা কিতাবান ক্বাবলা আন ইখলাকাল খালক আন আন্না রাহমাতি সাবাকাত গাদাবি ফাহুয়া মাকতুবুন ইন্দাহু ফাওকাল আরশ, এটি বিভিন্ন হাদিসে সহিহ আল বুখারীতে এই হাদিসগুলো বারবার এসেছে, আপনারা মানে হাদিসের নাম্বার হচ্ছে যে 6614, তারপরে বুখারীতে 7500 মানে 54, তারপর ইবনে মাজাতে এসেছে ইত্যাদি ইত্যাদি, মানে আপনারা অনেক হাদিসে আর আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরেকটা হাদিসে এসেছে ইবনে মাজাতে যেটা কাতাবা রাব্বাকুম আলা নাফসিহি বিয়াদিহি ক্বাবলা আন ইখলাকাল খালক রাহমাতি সাবাকাত গাদাবি, কোন কোন হাদিসে এসেছে যে তিনি সৃষ্টির পূর্বে এটা লিখেছেন, আর কোন কোন হাদিসে এসেছে যে সৃষ্টির পরে পড়ার পরে লিখেছেন, তা আল্লাহ ভালো জানেন, আমি এর ব্যাখ্যা জানি না, মানে লাম্মা, কিন্তু লাম্মা কাদাল্লাহু তাআলা খালক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার সৃষ্টিকে শেষ করলেন তখন তিনি লিখে রাখলেন এই কথাটুকু, মানে একটি কথা লিখেছেন তার সৃষ্টির পরে, এটা হাদিস থেকে বোঝা যায়, এবং এই হাদিসের সংখ্যাই সবচেয়ে বেশি, কি কথা লিখেছেন, সাবাকাত রাহমাতি গাদাবি, যে আমার রহমত আমার রাগের উপরে পরিক্রমশীল, মানে বেশি প্রিসিডেন্ট প্রিভেইলিং, মাই মার্সি প্রিভেইলস ওভার মাই রথ ওভার মাই অ্যাঙ্গার, সাবাকাত রাহমাতি গাদাবি ফাহুয়া ইন্দাহু ফাওকাল আরশ, এবং সেই কিতাবটুকু আল্লাহর কাছে রয়েছে, আল্লাহর কাছে ইন্দাহু, এই হু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সেই কিতাবটুকু রয়েছে ফাওকাল আরশ, কারণ আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে ফাওকাল আরশ, তিনি আরশের উপরে রয়েছেন। হ্যাঁ, এখন আমরা তিনটি জিনিস জানলাম, আরেকটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে করেছেন, কি করেছেন, ওয়াগারাসা জান্নাতু আদন ইয়াদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতু আদন যে নিজ হাতে গাছ লাগিয়েছেন, নিজ হাতে, সুবহানাল্লাহ, আপনারা জানেন যে আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিদাউ কিবরিয়া, আল্লাহর সে অহংকারের চাদর রিদাউ কিবরিয়াউ ইনদা জান্নাতুল আদন, জান্নাতুল আদনের ভিতরে রয়ে থাকবে কি, যে তার যেই অহংকারের চাদর সেটা থাকবে জান্নাতুল আদনে থাকবে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারাটা জান্নাতবাসীরা প্রথমে দেখতে পাবে না, আর জান্নাতুল আদন হচ্ছে তাদের জন্যই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাদিসের ভিতরে মুসা আলাইহিস সালাম এই হাদিসটুকু মানে মুসলিমের ভিতরে এসেছে হাদিস নাম্বার 189, এখানে অনেক লম্বা হাদিস, আমরা সেই লম্বা হাদিসে যাব না, সাআলা মুসা মা আদনা আহলাল জান্নাহ মানজিলাতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করলেন বেহেস্তের ভিতরে সবচেয়ে কম মর্যাদার লোক কে হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে বেহেস্তবাসীরা সবাই বেহেস্তে ঢুকে পড়বে চলে যাবে, বেহেস্তে সবাই চলে যাবে, জান্নাতে সবাই চলে যাবে, তখন এক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দোজক থেকে বের করে এনে বেহেস্তে দাখিল করবেন, ওই ব্যক্তি মানে সে অবাক হবে, বলবে যে সবাই তো বেহেস্তে চলে গেছে আর কোনো জায়গা নেই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বলবেন যে তুমি কি চাও, তোমাকে আমি দুনিয়ার যে বাদশা যা আছে তার মতো একটা জান্নাত তোমাকে দান করুন,
তুমি কি সেটা পছন্দ করবে? সাথে সাথে সে খুশি হয়ে যাবে, বলবে আইয়ে রাব্বি, হ্যাঁ যে মানে বলা হবে তখন আনিয়াকুন এলাকা মিসলু মালিক মিন মুলুক দুনিয়া, দুনিয়ার বাচ্চাদের যে মুলুক থাকে, রাজত্ব থাকে, সেরকম একটি রাজত্বের মতো বেহেশত তোমাকে দান করব। ফায়াকুল রাদিতু রাব্বি, আমি আপনার উপর সন্তুষ্ট। এইভাবে লাকাদ যালিক, এইভাবে আল্লাহ বারবার তাকে বলবে তোমাকে আরো দিব, আবার দিব, দুনিয়ার বাচ্চার সমান রাজত্ব দিব জান্নাতে, তুমি কি চাও? মিসলাহু মিসলাহু মিসলাহু, এইভাবে পঞ্চমবারে বলার পর সেই ব্যক্তি আবারও আল্লাহকে বলবে রাদিতু রাব্বি। সে বারবার আল্লাহকে বলবে যে হে রব আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট, মানে আর বলছে না যে আমাকে আর দিও না। সেই লোকটা বারবার আল্লাহকে বলতেছে সুবহানাহু ওয়া তাআলা যে আমি সন্তুষ্ট। ফায়াকুলু হাযা লাক ওয়া আশরাতু আমসালিহা, এইভাবে সে দশবার সে বলবে যে আমি সন্তুষ্ট হে রব। ওয়ালাকা মা আশতাহাত নাফসাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তোমার যা খুশি, ওয়ালাকা মা আশতাহাত নাফসাক, যে তুমি নিজের মনে যেটা চাও সেটাই তোমাকে দেওয়া হবে। ওয়াল্লাযাত আইনাক, এবং তোমার যেই জিনিস দেখে তোমার অন্তর জুড়ে যায় সেটাই তোমাকে দেওয়া হবে। প্রিয় শ্রোতা, আপনারা সবাই জানেন আমাদের দেশে কিছু মানে লোক আছে, তারা জিজ্ঞাসা করে যে পুরুষদেরকে তো আল্লাহ সুবহানাহু তাআলা হুরুল আইন দিবেন তাদের আনন্দের জন্য, তো মেয়েদের জন্য কি দিবে? মানে তাদের খেদমতে বলছি, আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল আযীমের ভিতরে বলেছেন যে মা তাশতাহি, যে এবং হাদিসের ভিতরে এসেছে যে বান্দা যে চায় যেটাতে আপনি সন্তুষ্ট হন সেটাই আল্লাহ আপনাকে দান করবে। কিন্তু কোনো অশ্লীলতা বেহায়াপনা, কোন ধরনের অশ্লীল দৃশ্য বর্ণনা করা কোরআনুল আযীম দীন ইসলামের কাজ নয়। হ্যাঁ, রগর বর্ণনা করা দীন ইসলাম হাদিসের কাজ নয়। সুতরাং এই ধরনের প্রশ্ন করা ঠিক নয়, শুধু এই হাদিসের প্রতি লক্ষ্য রাখুন কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাকা মা আশতাহাত নাফসাক, আপনি আপনার অন্তরে যেটা চান, যেটা চান, ইউ উইল হ্যাভ হোয়াট এভার ইউর হার্ট ডিজায়ার, হোয়াট এভার ডিলাইট ইউ হ্যাভ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ফুলফিল দিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাযযাত আইনাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চোখকে খুশি করে দিবে, আপনার অন্তরকে খুশি করে দিবে, যেটা আপনি চান। এই দুনিয়ার ভিতরে এইগুলি কিউরিওসিটি, এই ধরনের অদ্ভুত কতগুলো লোক রয়েছে আমাদের সমাজে, অশ্লীল সব প্রশ্ন করে, বলে যে সবই তো পুরুষের জন্য, আমাদের জন্য কি, আপনার জন্য কি? সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কোরআনুল আযীমের ভিতরে, হাদিসের ভিতরে, আপনাকে এটা খুঁজে নিতে হবে। এইভাবে প্রশ্ন করে হাসি তামাশা করার বিষয় নয়। আল্লাহ সবাইকে আমাদেরকে হাসি তামাশা, কোরআনুল আযীম ইসলামের বিধান নিয়ে, হুরুল আইন নিয়ে হাসি তামাশা করা থেকে আমাদেরকে রক্ষা করুন। এই ছাদে অনেকেই পা দিয়েছে এবং যারাই করেছেন তারা গুনাহগার হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে মানে মানে বলবে যে যে তখন মুসা আলাইহিস সালাম ওই আল্লাহর কাছে আবার একটি প্রশ্ন করছে। মুসা আলাইহিস সালাম অনেক প্রশ্ন করেছে, সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালাম কত জ্ঞানী, আল্লাহকে শুধু প্রশ্ন করছে। এত কিছু পাওয়ার পর, দেওয়ার পর তার মর্যাদা, তখন মুসা আলাইহিস সালাম বলছে ইয়া রাব্বি ফাআলামুহুম মানজিলাতা, যে এদের ভিতরে কার মর্যাদা সবচেয়ে উঁচুতে থাকবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বাল আল্লাহ তাআলা উলাইকা আল্লাযীনা আরাদাত, সেটা হবে তারাই যাদের প্রতি আমি ইচ্ছা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেছেন, গরাশতু কারামাতুহুম বিয়াদিহি, আর তাদের জন্য আমি জান্নাত ও আদনে গাছ লাগিয়েছি নিজের হাতে। গরাশতু কারামাতুহুম বিয়াদিয়া, আমি নিজ হাতে জান্নাত ও আদনে গাছ লাগিয়েছি নিজ হাতে। আল্লাহ এটা নিজে বলেছে মুসা আলাইহিস সালামের কাছে, গরাশতু কারামাতুহুম, হ্যাঁ
যে সেই ধরনের মানে গাছ, সেই ধরনের প্লান্টেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে মানে করে দিয়েছেন তার, এবং কারামাতাহুম, এবং সেটাকে তিনি সম্মানিত করেছেন, ওয়া খাতামাত আলাইহা, এবং সেই গাছগুলো লাগিয়ে সেই এলাকাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাতামতু আলাইহা, আল্লাহ সেটাকে সিল্ড করে দিয়েছেন। কত পিওর আল্লাহর নিজের হাতের লাগানো গাছ, সেই এরিয়াটা আল্লাহ খাতামতু আলাইহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিয়েছেন, সিল্ড করে দিয়েছেন যে কেউ ওখানে প্রবেশ করতে পারবে না, জান্নাতে ওই লোকগুলো আসা আগ পর্যন্ত। আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন, ফালান তারা আইনান, তারা সেটা চোখে দেখে নাই, ওয়ালাম তাসমা উযুনান, তারা সেটা কানেও শুনে নাই, ওয়ালাম খাতারু আলা কলবি বাশার, মানুষের অন্তর সেটাকে কোনোদিন কল্পনাও করতে পারবে। সেরকম আনন্দ, সেরকম বিনোদন, সেরকম জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার বান্দার জন্য রেখেছেন, সেটাই আল্লাহ বলছেন যে ফালাম তারা আইনুন, সে চোখ সেটা দেখিনি, সে আনন্দ সেটা দেখিনি, ওয়ালাম তাসমা উযুনান, কান সেটা শুনিনি, ওয়ালাম ইয়াখতারু ইয়াখতুরু আলা কলবি বাশার, তাদের অন্তরে সে ধরনের কোন চিন্তাও আসে নাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেটা দান করবেন। আর তার ভিতরে অন্যতম হচ্ছে তার নিজের হাতে লাগানো গাছ, এটি জান্নাতের আদন। জান্নাত আবার আট প্রকার নয় প্রকার সেটা বলবেন না, আল জান্না এটি হচ্ছে একটি, একটি জান্না, কিন্তু তার দারাজাত, তার মঞ্জিলা এটি বিভিন্ন ধরনের রয়েছে, সেটা আমরা অন্য ক্লাসে আলোচনা করেছি, এই ক্লাসে আর এটা বলতে চাচ্ছি। আজমো ইয়াদাইহি রাব্বি সুবহানাহু ওয়া তাআলা, এই যে আল্লাহর হাত, এই হাতের আজম এটি হচ্ছে অনেক বড় বড়ত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের ভিতরে বলছেন, জাউ ফি কিতাবিল্লাহি ওয়া কাউলাল্লাহু তাআলা ওয়ামা কাদারুল্লাহা হাক্কা কাদরিহি ওয়াল আবদু জামিআন قبضته يوم القيامة والسماوات مطوية بيمينه, سورة زمر آيات نمبر 7. الله سبحانه وتعالى بلشن جي مانوش الله سبحانه وتعالى جي مرجدا باور دركار چھلو جتا الله كي الله جي بغطو الله جي مهمة جتا تر برنانا کرا دخل چھلو مانوش تر حق آدھائن کرتو پالنے আর কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ভূমণ্ডল এবং হেভেন, আস-সামাওয়াত সাবআ, যে সাতটি হেভেনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দুনিয়াকে তিনি হাতের মুঠোয় নিয়ে তারপরে হেভেন সমূহকে তিনি রোল করে ডান হাতে উঠিয়ে পেঁচিয়ে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুমা সূরা জুমার বিষয়টি বলেছেন। وفي صحيحين الحديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم يقبض الله تبارك وتعالى الأرض يوم القيامة, الله سبحانه وتعالى المثور في طور الشمس تكتي بي ني عجبن ويطوي السماء بيميني الشمس تهبن قلو هبن معنى حدث جدي كي عمرا بانغلاديش بولي أسمان معنى اوپوره ديگه وقلو كي انجلزي بحاشا ہے حدث هبن هبن قلو معنى جنت نوي হেভেন গুলো যে সাতটি হেভেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে পেঁচিয়ে রাখবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, সুম্মা ইয়াকুল আনাল মালিক, আমি হচ্ছি বাদশা, আইনা মুলুকুল আরদ, পৃথিবীর বাদশারা কোথায় গেল? আল্লাহ বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি হচ্ছি আজকের বাদশা, আনাল মালিক, আইনা মুলুকুল আরদ, পৃথিবীর বাদশারা কোথায়? ওয়া ফি সহীহিল মুসলিম আন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদ বি আল্লাহু আযযা ওয়া জাল্লা সামাওয়াতি ওয়াল ইয়াউমাল কিয়ামা সুম্মা আখাযাহুন্না বিয়াদিহিল ইউমনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সমস্ত পৃথিবীকে তিনি পেঁচিয়ে রোল করে তারপরে তিনি ডান হাতে নিয়ে রাখবেন, তারপরে তিনি বলবেন, আনাল মালিক,
আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সে অহংকারী, কোথায় সে প্রভাবশালী লোকগুলো কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুম্মা ইয়াতবিল আরদাইনে বিশামাহু সুম্মা ইয়াকুল আনাল মালিক আইনাল জব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি তার বা হাতের আবার নিয়ে আবার বলবে, আমি হচ্ছি মানে বাদশা, জব্বার, যারা পরাক্রমশালী, অত্যাচারী, অহংকারী, তারা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাকবে। সেই জন্যই অত্যাচার টাইরেন্ট এন্ড অ্যারোগেন্ট, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় ডাকবে, তাদেরকে ডাকবে। সুতরাং তারা হুশিয়ার। ওয়াল আফিল লাযী ক্বালা রাআইতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এমন যে ব্যক্তি এই হাদিসটা বর্ণনা করেছে, আলাল মিম্বার, মিম্বারের উপরে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিসটা যখন বর্ণনা করছিলেন, ওই ইয়াকুলু ইয়াখুযু আল জব্বার আযযা ওয়া জাল্লা সামাওয়াতাহু ওয়া আরদাহু ওয়া আরদিহু ও বিয়াদিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত হেভেন এবং পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে রেখে দিবেন। ইয়াকুলু, তখন তিনি বলবেন, আন আল্লাহ, আমি আল্লাহ, ইয়াকবিতু আসাবাহু ইয়াকসুতুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার হাতকে মুঠ বন্ধ করে রাখবেন, আঙ্গুলগুলোকে তিনি বন্ধ করে রাখবেন, তারপরে তিনি হাতের আঙ্গুলগুলোকে তিনি আবার খুলে দিবেন, আর তখন তিনি বলবেন, আনাল মালিক, আমি হচ্ছি মালিক, আইনাল জব্বার, জব্বার। এই হাদিস যখন বর্ণনা করতেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের উপরে দেখে এমন ভাবে বলতেছিলেন যে সাহাবি বলতেছে যে, হাত্তা নাযারতু ইলাল মিম্বারে ইয়াতাহারিকা মিন আসফালি শাইইন মিনহু, যে মনে হচ্ছিল যে মিম্বর তো কাঁপতে কাঁপতে ভেঙে যাবে, হাত্তা ইন্নি লাকাউলু আসাকাতুন ওয়া বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে কি মিম্বর তার মাথা মানে তার উপরে ভেঙে পড়বে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা বর্ণনা করার সময় তিনি নিজেও কাঁপতেছিলেন, ইমোশন, আবেগে তিনি কাঁপতেছিলেন। এই হচ্ছে হাদিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের মুঠোয় সমস্ত পৃথিবী, হেভেন এন্ড আর্থ, এভরিথিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে বলবেন, আন আল্লাহ, আমি আল্লাহ, আন আল মালিক, আমি বাদশাহ, আইনাল জব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। আর আমরা বলেছি যে কিলতাল ইয়াদাইহি সুবহানাহু ওয়া তাআলা ইয়ামিনান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটো হাতই হচ্ছে ডান হাত। এই ওয়ান আব্দুল্লাহ বিন ওমর قال ইন্নাল মুকসিতিন ইনদাল্লাহি আলাল মানাবির বিন নূরিন আলা ইয়ামিনির রহমান আযযা ওয়া জাল্লা কিলতা ইয়াদাইহু ইয়ামিনুন আল্লাযিনা ইয়াদিলুনা ফিল হাকমাহুম ওয়া আহলিহুম ওয়া মা উলাউ। এই হাদিসটুকু এসেছে সহিহ মুসলিমের ভিতরে, হাদিস নাম্বার হচ্ছে 1827। 1827-এর এই হাদিসটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে সকল ন্যায় বিচারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে থাকবে, তিনি তাদেরকে কোথায় বসাবেন, আলা মানাবির মিন নূর, নূর দ্বারা তৈরি করা এক ধরনের মিম্বর, সেখানে বসাবেন কাদেরকে, ইন্নাল মুকসিতুনা, যে যারা আল মুকসিত, যারা বিচার করেছে, বাংলাদেশের বিচারপতি না, যাদের কোনো সাক্ষীর কোনো দাম নাই, কিছু নাই, মানে মানুষের যত অবিচার করা হয় সেই ধরনের বিচারপতি নয়, যে সকল বিচারক আল্লাহকে ভয় করে, তারপরে আল্লাহর হুকুমকে কায়েম করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত পথে সঠিক বিচার করেছে, সেই ধরনের বিচারকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বসতে দিবেন কোথায়, আলা মানাবির মিন নূর, যে নূরের তৈরি মানে কতগুলো মিম্বরের উপরে তারা থাকবে, আলা ইয়ামিনির রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে তারা থাকবে। হাদিস হচ্ছে সহিহ আল মুসলিম, হাদিস নাম্বার 1827। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার
মানে তাদের ডান দিকে থাকবে। ওই হাদিসের ভিতরে ওয়াকিল তা ইয়াদাইহি ইয়ামিনুন, তার দুইটি হাতই হচ্ছে ডান হাত। আল্লাযিনা ইয়াদিলুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যারা তাদের বিচার করবে, ফি হুকমাহুম ওয়া আহলিহুম ওয়া মা ওয়ালাউ, যে তারা যেভাবে বিচার করবে তাদের পরিবারের উপরে যেভাবে বিচার করবে, তারা তাদের অথরিটির উপরে বিচার করবে, তারাও সেভাবে সম্মানিত হবে। মানে এখানে বলা হচ্ছে যে সেই বিচারক গুলো সর্বক্ষেত্রে সুবিচার করবে, সেটা নিজের পরিবারের জন্য সুবিচার করবে এবং তাদের উপরে যাদের উপরে তার অধিকার রয়েছে, একজন অফিসার তার সাবঅর্ডিনেটের উপরে সেটাই সুবিচার করবে, একজন পিতা তার সন্তানের উপরে সুবিচার করবে, একজন শাসক তার দেশবাসীর উপরে সুবিচার করবে, সেইরকম সুবিচার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল মুকসিতুনের কাতারে নিয়ে যাবেন। আমরা যেন সবাই আমাদের পরিবারের উপরে নিজেরা সুবিচার করার মানে চেষ্টা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হাত, এই হাতের কথা তিনি বিভিন্ন ভাবে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দুটো জিনিস আমি আজকে আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের আগামী লেকচার ইনশাআল্লাহ এই সিফাতের উপরেই চলবে। একটি হচ্ছে যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হাত, এই হাতের একটি কথা তিনি সূরা ফাতহ আয়াত নম্বর 10 সেখানে বলছেন কি, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে আল্লাহর হাত ছিল তাদের হাতের উপর। এই কথার অর্থ কি? কাউলাহু সুবহানাহু ওয়া তাআলা যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরাতুল ফাতহ, ফাতহ এই যে আয়াতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, এই সূরাতে এসেছে যে সাহাবীরা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলিজিয়েন্স নিয়েছিল, মানে তারা নিয়েছিল কি, আল বাইয়া হচ্ছে আমরা যেটা বাংলাদেশে বলি বায়াত, নিয়েছে বায়াত, বায়াত এটা ইংরেজিতে বলে এলিজিয়েন্স, আনুগত্য। আর শাজারাতু আল্লাতি বাইউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহতা আসহাবাহু আলা মাউত ওয়া আদাম আল ফিরার, যে সাহাবীদের কাছ থেকে তিনি শপথ নিয়েছিলেন, এলিজিয়েন্স নিয়েছিলেন, মানে বায়াত নিয়েছিলেন, কেন, যে তারা মৃত্যুর মুখেও এবং তার তাকে কখনো পরিত্যাগ করবে না। ওয়া আদাম আল ফিরার, তারা কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে যত খারাপই হোক না কেন, মৃত্যু হলেও যেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিত্যাগ করবে না। কামা ওয়াকা গাজরাতুল হুদাইবিয়া লিম লাম্মা বালাগাল খিয়ানাতুল মুশরিকিন, যখন মুশরিকরা তারা বিত্রে করলো, তখন এই খবর যখন এসে পৌঁছলো, তখন তিনি এই হুদাইবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ওয়াহিয়া সাদারাতুল মাযকুরাতুন ফি কাউলাহু তাআলা লাকাদ রাদিয়াল্লাহু আন আল মুমিনিনা ইযা ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা ইযা ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা লাকাদ রাদিয়াল্লাহু আন আল মুমিনিনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু, রাদিয়া মানে হচ্ছে আল্লাহর একটি সিফাতুল ফিলিয়া, আল্লাহর একটি কর্মগত গুণ, যে আল্লাহ সন্তুষ্ট হন। আল্লাহ কাদের উপর সন্তুষ্ট হয়েছেন, যারা সেই গাছের নিচে আল্লাহর রাসূলের কাছে যারা বায়াত নিয়েছে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, যে মুমিনদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছিলেন, ইজ ইউবাইউনাকা, যারা তোমার কাছে বায়াত নিয়েছে, তাহতা সাজারা, গাছের নিচে তোমার কাছে বায়াত নিয়েছে। হ্যাঁ, তো এইটা মানেটা কি,
এটার মানে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বায়াত নিয়েছেন? আমরা আমাদের বায়াতের উপরে তেমন কনসেপ্ট নাই। আল বাইয়া লা তাকুনু ইল্লা লি ওয়ালি আল আমিরুল মুসলিমিন, এটা আমাদের দেশে আমরা কিছু বুঝি না। কারণ হলো আমাদের দেশে আমিরুল মুসলিমিন কোনো শাসন সিস্টেম নাই, এই কারণে ইসলামিক ঐতিহ্যের ভিতরে সেটি রয়েছে। তখন তারা আহলুল হাল ওয়াল আকদ, যারা মানে ডিসিশন মেকার, যেমন স্কলার, তারপরে পিপল, যে সকল মানুষ মর্যাদা সম্পন্ন, আহলুল হাল ওয়াল আকদ, আহলুল হাল ওয়াল আকদের কাছে বায়াত নিতে হয়। ওয়াহুম উলামা আল ফাদওয়া ফাদালাহু ওয়াজহুন নাস, বিশেষ কোন ক্ষেত্রে কখনো আলিম আল কবির, সেই ধরনের কোন আলিম মানুষের কাছ থেকে বায়াত নিতে পারে অবস্থা করে, এরকম ফকিহ যারা তারা এই মত পেশ করেছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রশংসা করেছেন, সন্তুষ্ট হয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছেন তাদের উপরে যারা আল্লাহর রাসূলের কাছে বায়াত নিয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে সূরা ফাতির আয়াত নম্বর 18, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নম্বর আয়াতে কি বলছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত রয়েছে তাদের হাতের উপর। এই কথাটার অর্থ কি? ক্বালা শাইখুল ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা মাওযূহান হাযাল মা'না ক্বাওলাহু তাআলা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে শাইখুল উসাইমিন তার বিখ্যাত কিতাব আল কাওয়াইদুল মুসলা, এই কিতাবের ভিতরে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা এই কিতাব পড়তে পারেন, আল কাওয়াইদুল মুসলা ফি সিফাতিল্লাহি তাআলা ওয়া আসমাইল হুসনা, এই কিতাব লিখেছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলছেন যে এই কথাটার অর্থ কি? এই কথাটা আক্ষরিক ভাবে ঠিক আছে, ওয়া হাযিহিল আইদান হাযিহিল আয়া আলা যাহিরাহা ওয়া হাকিকাতিহা, যে আল্লাহর হাত তাদের হাতের উপরে, এটি আসলেই অ্যাপারেন্টলি এবং রিয়ালিটি এটা সঠিক। ফা ইন্না ইয়াদুল্লাহি তাআলা ফাওকা আইদি মুবাঈনিন, যে যারা মুবাঈনিন, যারা মানে বায়াত নিয়েছেন, তাদের অনেকগুলো হাত, তারা তো দুনিয়াতে মানে ভূপৃষ্ঠে তাদের হাতগুলো অবস্থান করছে। লিআন্না ইয়াদাহু মিন সিফাতিহি, আর আল্লাহর হাত হচ্ছে আল্লাহর একটি সিফাত, ওহুয়া সুবহানাহু ফাওকাহুম আলা আরশিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি রয়েছেন আরশের উপরে, তো আরশ রয়েছে সাতটি হেভেনের উপরে, তো ফাকানা ইয়াদাহু ফাওকা আইদিহিম, সুতরাং আল্লাহর হাত মানে সবার হাতের উপরে রয়েছে, এটি তো বুঝাই যাচ্ছে। কারণ যে সকল সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে উদ্দেশ্য করে অথবা স্পর্শ করে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে ধরেছে কিনা তার কোনো দলিল নেই। সেটি হচ্ছে সাহাবিদের ভিতরে যারা বিশিষ্ট গোত্র প্রধান, যারা বিশিষ্ট কিবার মিনাস সাহাবা, তারাই আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরে বায়াত নিয়েছেন, আনুগত্য করেছেন, এলিজিয়েন্স নিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা এই কারণে সবার হাতকে আল্লাহ পছন্দ করেছেন এবং সবাইয়ের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, কিন্তু তাদের সবার হাতের উপরে রয়েছে আল্লাহর হাত। এটা বোঝাতে বোঝানো হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু আরশের উপরে থাকেন, উসাইমিন তার ব্যাখ্যা দিচ্ছেন রাহিমাহুল্লাহ তাআলা, যে আল্লাহ যেহেতু আরশের উপরে আছেন সুতরাং আল্লাহর হাত আল্লাহর সাথে রয়েছে, যেহেতু সিফাত, এটি হচ্ছে সিফাতুল মাসবুত, সিফাতুল জাতিয়া, তার জাতের সিফাত, তার সত্তার সিফাত, সুতরাং সেটি আল্লাহ উপরে রয়েছে, সুতরাং তার হাতের উপরেই সবার হাতের উপরে রয়েছে। ওয়ালা ইয়ালজিমু মিনহা আন তাকুনা ইয়াদাল্লাহু জাল্লা আলা মুবাশারাতিন লিআইদিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দুনিয়াতে এসে মানে তাদের হাতের উপর নিজের হাতকে লাগিয়ে রাখেন নাই, এটি এখানে বোঝানো নেই, তাদের হাতের উপরেই আল্লাহর হাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আসেন নাই, মানে তাদের ডাইরেক্টলি তাদের হাতের সংস্পর্শে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা, আমরা যেভাবে বলি আসমা ও ফাওকুনা মা আন্নাহা, যে আমরা বলছি যে আমাদের
মানে আসমান হেভেনটা হচ্ছে আমাদের উপরে, আর আল্লাহ সবকিছুর উপরে এবং আল্লাহর হাতও তার উপরে। সুতরাং যারা আল্লাহর মানে রাসূলের কাছে, এখানে কোন কোন কিতাবে বাংলা অনুবাদে বলেছে যে আল্লাহর প্রতিনিধি, শুনেন প্রতিনিধি মানে কোথাও কোনো তাফসীরে কেউ বলে নাই, এটা যারা করেছে তারা ভুল করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতিনিধি নন, ইনি আল্লাহর পক্ষ থেকে তার কাছে বায়াত নিবে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে ইউবায়ুনাকা, যে যারা তোমার কাছে মানে বায়া নিয়েছে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। তার মানে হাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাত, এটি আল্লাহর হাত নয়। কোন কোন অনুবাদ, আমি তাদের নাম বলতে চাই না, এরকম রয়েছে তারা বলতেছেন যে ওই হাতটুকু আল্লাহরই হাত ছিল। এমনে তো একে তো আল্লাহর হাত বিশ্বাস করে না, আবার বলতেছে কি যে রাসূলের হাত মানে এটা আল্লাহরই হাত, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন? এভাবে তারা সত্যকে অস্বীকার করেছে। এটি সার্বিকভাবে আপেক্ষিকভাবে অ্যাপারেন্ট মিনিং ইট ইজ কনফার্মড এন্ড অ্যাফার্মড, দেয়ার ইজ নো এক্সপ্লেনেশন ফর দিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি উপরে রয়েছেন তার হাত সবার হাতের উপরে রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু বাংলাদেশের কিছু তথাকথিত আধুনিক তাফসীরের ভিতরে এই মানে অনেক গোজামি কথা আছে, এখানে তারা এটা বলেছে, আপনারা তাদের থেকে সাবধানে থাকবেন। আরেকটি জিনিস আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে কি যে আমরা সবাই জানি ইন্না ইয়াদুল্লাহি তাআলা মা জামা, হাদিসের ভিতরে এসেছে যে আল জামা, যে জামা মানে হচ্ছে উম্মা, যে জামাআর উপরে রয়েছে আল্লাহর হাত। এই হাদিসের অনেক ভুল ব্যাখ্যা বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা শুনতে পাই। আমাদের বাংলাদেশে যে প্রসিদ্ধ দুইটি গ্রুপ আছে সেই দুইটা গ্রুপই এটার সাথে জড়িত। একটা হচ্ছে যে একটা গ্রুপ হচ্ছে দাওয়াতি গ্রুপ, যারা ওই ছোট ছোট পাঁচ ছয় জনের একটা গ্রুপ করার পর তারা বলে কি যে ইয়াদুল্লাহি মাআল জামা, এরকম দুই তিনজন সাত জন আট জনের গ্রুপ করে এটাকে আল জামা বলে, এটার উপরে আল্লাহর হাত আছে, আল্লাহর হাত তাদের সাথে, ইয়াদুল্লাহি মাআল জামা। এটা বুঝায় না, এটা বুঝতে গেলে আপনাকে হাদিস জানতে হবে। আন্তাজে হাদিসের ব্যাখ্যা করে এবং ফজিলত বর্ণনা করে বলা হচ্ছে কি যে আমাদের দাওয়াতি গ্রুপে আসেন, আমাদের এখানে বের হবেন চার পাঁচ জনে, তখন কি হবে ইয়াদুল্লাহি, হাদিসের ভিতরে এসেছে মা আল জামা, আল জামা, এখানে জামা বলা হয় নাই, বলা হয়েছে আল জামা। এই যে আল, এটা মানে কি, এটা হচ্ছে আল আল মুহাল্লা বিল আল, এটি হচ্ছে বিশেষ আল, যেটা কোন নাউনকে ডেসক্রিপশন দেওয়ার জন্য ম্যাগনিফাই করার জন্য বলা হয় আল জামা, এটি হচ্ছে দি জামা। এখানে আবার আরেক দল আছে যারা রাজনীতি করছেন এবং সংগঠন করছেন, তারা বলছেন যে জামাআত, জামাআত বলা হয়েছে বিভিন্ন দল, একটি দল বুঝাচ্ছে না। তো আরবি গ্রামারটা জানলে তাদের সমস্যার সমাধানটা হয়ে যায়। হাদিসের ভিতরে এসেছে আল জামা মানে দি জামা মানে দি গ্রুপ, মানে গ্রুপ হচ্ছে একটাই, এটি কি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এনেছেন উম্মা, যে মুসলিম, সেটা হচ্ছে আল জামা। কিন্তু সেটাকে পাশ কাটিয়ে মন গড়া মানুষকে ভয় দেখানোর জন্য বলা হচ্ছে কি ইয়াদুল্লাহি মাআল জামা, এটা বলে হাদিসটা বলে তারা বলতেছে কি আমাদের জামাআতে আসেন, জামাআত তাদের বানান জামাআতি, জামাআত যদি আপনি আরবিতে লেখেন এটা হলো জামউত মুকাসসির, জামউত তাকসির, বহুবচন, দুই ধরনের বহুবচন রয়েছে প্লুরাল, একটি হচ্ছে জামউ তালিম, জামউ মুকাসসারু, জামউল মুকাসসারু মানে ব্রোকেন প্লুরাল, যে মূল স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে জিম মিমের পরে আলিফ, আইনের পরে একটি আলিফ
অতিরিক্ত যোগ হচ্ছে, আর তা মারবুতাটা পরিবর্তিত হয়েছে কি তা মাফতুহা, জামাআত মানে হলো গ্রুপিং। তো এটা তো হলো গ্রুপিং যেটা আল্লাহ নিষেধ করেছে, আর তারা বলতেছে কি যে আমাদের গ্রুপে আসেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পুথাকার কি পান্তা ভাতে ঘি, আল্লাহ তুমি আমাদের রহম করো। আহা, এটা জামাআত বলতে বোঝায় হচ্ছে গ্রুপিং, এটা আরবি ব্যাকরণ, এটা না বুঝলে আর কিছু করার নাই, জামাআত। তারপরে এটার সাথে যদি কেউ মানে ই যোগ করে সিলাতুল মাউসুল, এটা অশুদ্ধ, যদিও এটা করা ঠিক হবে না, কারণ যদি করলেও সেটা হচ্ছে আমাদের মানে আমার গ্রুপগুলি, এটার অর্থ হবে আমার গ্রুপগুলি, কোনোভাবেই একটা গ্রুপ বুঝায় না, মানে মুসলমানদের ভিতরে দলাদলি করে বিভিন্ন ধরনের সংগঠন করে সংগঠন সংগঠন অনেকগুলো সংগঠনের সমষ্টি, সেটাই আরবিতে বলা হচ্ছে জামাআত আরবি ভাষায়। আর হাদিসের ভিতরে বলা হচ্ছে কি আন্নাল ইয়াদাহুল্লাহু মাল জামাআ, এটা হচ্ছে আল জামাআ, এর সামনে আল আছে আর এটা হচ্ছে একবচন, আর জামাআত হচ্ছে বহুবচন, যেটা হাদিসে নাই কোথাও নাই সেটাই বলা হইতেছে, অথচ বুঝতেছে উল্টাটা, দলিল দিচ্ছে একটা ভুল ব্যাখ্যা করছে, আরবি বর্ণমালার খেলা চলছে। যেন আমরা যেহেতু আরবি জানি না, সুতরাং আমাদেরকে মূর্খ মনে করে যা খুশি তাই বলা হচ্ছে আর আমরা সেটাকে গ্রহণ করছি। আল্লাহ সবাইকে আমাদেরকে মানে তার ভাষা, যে ভাষায় কোরআনুল আজিম নাজিল হয়েছে সেটা কিছুটা হলেও যেন আমরা বুঝতে পারি, সেটা তৌফিক যেন আমাদেরকে দান করে। আমিন। এই যে মানে বহু বচনে যে বেড়ে যায়, যেমন সালাত, সাদ লাম ওয়াও তামার তামাম মারবুতা, এটাকে যদি বহু বচন করেন তাহলে কি হবে, সালাওয়াত, একটা আলিফ এক্সট্রা যোগ হবে আরেকটা কি তা আসবে, এটাকেই বলা হয় জামুর তাকসির, একটি আলিফ এক্সট্রা আর তা হলো সালা, এটা কনভার্ট হয়ে গেল কি সালাওয়াত, সালাওয়াত সালা সালাওয়াত, যেমন আমরা বলি সালাওয়াতুল্লাহ আলাইহি ওয়া সালামুহু, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম বলার পরে বলি সালাওয়াত। তো তেমনি জামা এটা হচ্ছে আল জামা, আর এটাকে জামাআত করা হইলে অনেকগুলি গ্রুপ হয়ে যায়, তো অনেকগুলি গ্রুপ করতে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন, তিনি বলেছেন যে তোমরা বেশি গ্রুপিং করো না, তোমরা সবে একসাথে থাকো। এই গ্রুপ মানে কি ইউনিটি, ইসলামী, যে আমরা যে ইসলাম ধর্মটাকে ধরে রেখেছি সেটার মূল বিষয় হচ্ছে যে সবাই একত্রিত হয়ে একতাবদ্ধ হয়ে থাকবে ইসলামের মৌলিক বিষয়গুলোতে, সেটাকেই বলা হয়েছে আল জামা। আর আমাদের মানুষের বানানো জামাআত মানে হচ্ছে গ্রুপিং, বিভিন্ন ধরনের গ্রুপ, আর গ্রুপ হবে কি একটাই, সেটাই হচ্ছে বুঝতে চেষ্টা করুন প্লিজ। ওয়াল ওয়াহিদাতুন আল ইজতিমাউ উসুল মিন আসল মিন উসুলিদ্দিন ইসলামী মুজাহারা ওয়াল ওয়াহিদা, যে এটা বাহ্যিক ভাবেও একটি, হ্যাঁ, ওয়া শারঈয়া এবং একটি, ওয়াল ওয়াহিদ বল ইসলামিয়া কাসিরাতুন লিরব্বি ওয়াহিদ, যে এই যে আল্লাহর যে দ্বীনের যে বিভিন্ন জিনিসের এই যে একতা, ইউনিটি এক্সপেক্ট অ্যাসপেক্ট অফ দ্য ইউনিটি ইন ইসলাম, এটি বিভিন্ন ভাবে এসেছে, লিরব্বি ওয়াহিদুন ওয়াল কিতাব ওয়াহিদুন ওয়ান নবী ওয়াহিদুন ওয়াল দীন ওয়াহিদুন ওয়া কিবলাতু ওয়াহিদুন ওয়াল উম্মাতু ওয়াহিদুন, এবং উম্মা হচ্ছে একটি, সুতরাং হচ্ছে আল জামাআ, ওয়া লিতাহকিকু ওয়াহদাতুন আল উম্মা হাসসা আল ইসলাম আলা লুজুমি জামাআ বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না ইয়াদাল্লাহু মা'আল জামাআ, যে এই যে দীন ইসলামের উম্মা এর একতাবদ্ধ হওয়া, সেটার জন্য ইসলাম আমাদেরকে আহ্বান করছে যেন আমরা একটা জামাআর সাথে থাকি, সেটা কি
যারা কোরআন এবং সুন্নাকে ইত্তিবা করে, চিঠি ইত্তিবা ও কোরআন ও সুন্না, এটাই হচ্ছে আল জামাআ, আল জামাআতু, আল জামাআতু মুসলিমুন, আর এটা কোনো ওই সংগঠন নয়। যমিন শাজ্জা শাজ্জু ফিন নার ওয়াকাদ শারআ আল্লাহু ইজতিনাউ ফি জামিই আল ইবাদাত আল ইসলামিয়া লিতাহকিক হাযিহি আল ওয়াহদা খাতাব আল্লাহু লিল উম্মাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্যই তিনি আমাদেরকে হুকুম করেছেন যেন আমরা ইবাদত গুলো যখন করি তখন যেন আমরা একত্র হই, যেমন আমরা জামাতে মসজিদে নামাজ পড়ি, জামা সমস্ত মানুষ যেন হজের সময় এক 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 হয়, সমস্ত মানুষ যেন একই মাসে রোজা রাখে, সমস্ত মানুষ যেন সারা বছরই তারা যাকাত আদায় করে, ইবাদতের ক্ষেত্রে এক ইউনিটি হয়েছে, সেটি হচ্ছে মূল ইউনিটি। আল আহকামুল ইশারাতু ইলা আন্নাহুম উম্মাতুন ওয়াহিদাতুন কাল জাসাদিল ওয়াহিদ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মা হচ্ছে একটি শরীর, ওয়ান বডি, এর ভিতরে কোনো লা ফিরকু বাইনাহুম ইউমিনু জামিআন। সুতরাং মানে মুমিনদের ভিতরে আর কোনো ফেরকা নাই, আর কোনো ভাগ নাই। এই কারণেই বলা হয়েছে যে জামা, এটা হাদিসের ভিতরে বিভিন্ন ভাবে এসেছে, যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন বলেছেন যে মানে আমার উম্মত ফারাসাতু ওয়া সাবাতুন ফিরকাতুন কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, একটি গ্রুপ থাকবে যারা মানে আগুনে প্রবেশ করবে না। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই গ্রুপটি কে, কোনটা? মান কানা আলা, যেটা ভিতরে আমি এছি, মা মিসলু আনা আলাইহি আল ইয়াউম ওয়া আসহাবি, যে কিয়ামত পর্যন্ত মানে আমায় আমি এবং আমার সাহাবারা এবং আল ইয়াউম আজ পর্যন্ত, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজ পর্যন্ত আমি এবং আমার সাহাবীরা যেই পথে রয়েছে সেটাই হচ্ছে ফিরকাতুন নাজিয়া, যে সেটাই হচ্ছে নাজাতের পাওয়া ফিরকা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহির মাধ্যমে কায়েম করেছিলেন। তো সেটাই হচ্ছে আল উম্মাহ, এবং সেই উম্মাই হচ্ছে আল জামাআ, আর সেটার সাথে রয়েছে কি, ইয়াদুল্লাহি মা আল জামাআ, আল্লাহর হাত রয়েছে তাদের সাথে। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মানে বিভিন্ন হাতের কথা তিনি বলেছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার যে ডান হাত, সেই ডান হাত দিয়ে কিছু কাজ করেছেন, সেটা আমরা এখন আলোচনা করব, যে আদম আলাইহিসসালামকে তিনি সৃষ্টি করার পর তার ডান কাঁধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আঘাত করেছিলেন। خلق الله آدم حين خلقه فضرب كتفه اليمنى الله سبحانه وتعالى دان كده آغاز করেছিলেন فأخرج ذرية بيضاء كأنه اللبن। এই হাদিস আমরা আগে একটা ক্লাসে বলেছি, তাদের স্মরণ আছে, সেটি কোনো ভালো বুখারী ছয়টা বইতে পাবেন না, সেটি আছে হচ্ছে সিলসিলাতুল আহাদিস সহিহা, শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা, তিনি হাদিস নাম্বার 49 হিদায়াতুর রুয়া, রুয়া এটি হাদিস নাম্বার 115, সেখানে বলছেন যে আদম আলাইহিসসালাম কে তৈরি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান কাঁধে আঘাত করে সেখান থেকে ছোট ছোট পিঁপড়ার মতো গুড়ি গুড়ি অসংখ্য মানুষ তিনি তৈরি করে দেখিয়েছেন, যাদের রং ছিল দুধের মতো সাদা। কাআন্নাহুমুল লুবান ওয়া দারাবা কাতিফিহা কাতিফাহু ইউসরা, এবং তিনি বাঁ কাঁধে, আদমের বাঁ কাঁধে যখন আঘাত করেছিলেন, ফা আখরাজাহু যুররিয়াতাহু সাওদাআ কাআন্নাহুম হুবাম, এবং ছোট ছোট অসংখ্য পিঁপড়ার মতো গুড়ি গুড়ি মানুষকে তৈরি করে তিনি করেছেন বাঁ কাঁধ, আদম আলাইহিসসালামের লেফট শোল্ডার থেকে, বাঁ কাঁধ থেকে, এবং সেগুলো ছিল হলো আগুনের কয়লার মতো কালো। فقال الذي بيميني الله سبحانه وتعالى তার ডান হাতে যাদেরকে বের করে নিয়েছিল আদমের ডান কাঁধের থেকে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছিলেন ইলাল জান্নাতি বিরাহমাতি, যে তারা হবে জান্নাতে যাবে রহমতের সাথে, ওয়ালা উবালি তাতে আমার কোনো যায় আসে না। وقال الذي في كفه اليسرى الى النار ولا ابالي, আর যাদেরকে তিনি বা হাতে মানে বা কাঁধ থেকে আদমের বা কাঁধ থেকে যাদেরকে তৈরি করে তার উঠোর ভিতরে রেখেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা মুঠো কাফিহিল ইউসরা আল্লাহর বা মানে বাদিগের কাফের ভিতরে মানে তার কব্জার ভিতরে যেতে লিখেছিলেন তারা দোজকে যাবে ইলান্নার ওয়ালা উবালি, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের সাথে কিছু যায় আসে না। ان الله عز وجل لما خلق ادم مسح ظهره فاخرج منه ما هو من داره الى يوم القيامه, الله سبحانه وتعالى এভাবে তিনি মানে জান্নাতে কে যাবে আর জাহান্নামে কে যাবে সেটা তিনি আদমের দুই কাঁধ থেকে সৃষ্টি করে তিনি দেখিয়েছেন এবং বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানে মানে বিভিন্ন ভাবে বলেছেন যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে তিনি তৈরি করেছেন আদমের পিঠ থেকে, সেটি সূরা আল আরাফ আয়াত নাম্বার 172-73, আখাজ আল্লাহু মিসাক মিন যাহরি আদম, আদম আলাইহিস সালামের পিছন থেকে তিনি মিসাক নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আদম সন্তানকে আদমের পিঠ থেকে তৈরি করে তিনি মানে তার দুই হাতের ভিতরে রেখে দিয়েছিলেন, কাযদাররি সমস্ত গুড়ি গুড়ি পিঁপড়া, যাররাথিন মানে গুড়ি গুড়ি পিঁপড়ার মতো দুই হাতে রেখে দিয়েছিলেন, হুম্মা কাল্লাহুমা কুবুলান, এবং তিনি সমস্ত আদম সন্তানদেরকে তৈরি করে আল্লাহ তার দুইটি হাতে তিনি রেখেছিলেন, সেই দুইটি হাতকে তিনি মানে ফানাসারাহুম তিনি প্রেট করে দিয়েছিলেন, তিনি সেটাকে কুলে ধরে রেখেছিলেন সেই সমস্ত আদম সন্তানদেরকে সৃষ্টি করে তার দুই হাতের মানে তালুতে রেখে তিনি হাতটাকে খুলে রেখেছিলেন, বন্ধ করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতটাকে খুলে রেখে দিয়েছিলেন আদম সন্তানদের সাথে, তখন তিনি কথা বলেছিলেন সরাসরি, সুম্মা কাল্লাহুম কুবুলান তাদের সাথে সরাসরি কথা বলেছিলেন, কাল তিনি বলেছিলেন আলাস্তু বি রব্বিকুম, সূরা আল আরাফ আয়াত নাম্বার 172, আলাস্তু বি রব্বিকুম এটা কোরআন, এই কথাটুকু আল্লাহ বলেছিলেন, হাদিসের ভিতরে এসেছে এই কথাটুকু, কখন বলেছিলেন যখন তিনি সমস্ত আদমকে তার দুই হাতে তালুতে রেখে দিয়ে তিনি কথা বলেছেন। আর অন্য হাদিসে আমরা জানতে পারছি যেটা আদমের ডান কাঁধ থেকে যারা যাদেরকে তৈরি করা হয়েছে তারা যাবে জান্নাতে, এবং যারা বা হাত কাঁধ থেকে যাদেরকে তৈরি করা হয়েছে তারা যাবে জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আদম আলাইহিসসালামকে তৈরি করে জান্নাতে রেখেছিলেন, আদম আলাইহিসসালাম মানে তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, হ্যাঁ আদম তারা বলেছে ক্বালা আদম আইয়া রাব্বি আলাম তাখলুকিন্নি ইয়াদাইক, যে আল্লাহ আদম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামের সাথে কথা বলেছিলেন, আদম আলাইহিসসালাম আল্লাহকে বলেছিলেন যে হে আমার প্রভু আপনি কি আমাকে আপনার নিজ হাতে তৈরি করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বালা আইয়া রাব্বি আলাম তানফাকু ফি মিন রুহিক, আপনি কি আপনার তৈরিকৃত রূহ আপনাকে ফুঁকে দেননি, কালু বালা, এইভাবে হাদিস এসেছে কাল আইয়া রাব্বি
মা আতাশতু ফাকুলতু ইয়ারহামুক আল্লাহ, আমি যখন হাঁচি দিয়েছি তখন কি আপনি বলেন না ইয়ারহামুক আল্লাহ? আল্লাহ বলেছেন বালা, আমি বলেছি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাম তুসকিননি জান্নাত, আপনি কি আমাকে জান্নাতে থাকতে দেন নাই? তখন আমি বলেছি, তখন আল্লাহ বলেছেন বালা, ক্বালা আইয়া রাব্বি তাসদিক রাহমাতুকা গাদাবাক, আপনার রহমত যে আপনার রাগের উপরে মানে মানে বড়, সেটি তখন আল্লাহ বলেছেন ছিলেন যে বালা, ক্বালা আরাইতা আন তুবতু ওয়াসলাহতু আরজিনি আনতাল ইলাই জান্না, ক্বালু বালা। এইভাবে হাদিসের ভিতরে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এইভাবে যে বর্ণনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সবচেয়ে বড় বিষয়টুকু যেটি আমরা আজকের ক্লাসের সবশেষে বলতে চাই, আমরা আরো আলোচনা করব হাত সম্পর্কিত ইনশাআল্লাহ তাআলা, সেই বক্তব্য আমাদের এখনো শেষ হয়নি। যেটা আমরা বলতে চাই, এই যে শাফা, আমরা সবাই জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শাফা করবেন, সেটি হচ্ছে সেটি সবার জন্য করবেন, মানে বিচার যেন শুরু হয়, সেটি হচ্ছে একটা শাফা। আমরা শাফা সম্পর্কে পরে কোনো ক্লাসে বিস্তারিত আলোচনা করব, কারণ এটার অনেক ভুল ধারণা আমাদের রয়েছে। যেটা আমরা বলতে চাই যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার শুরু করবেন, মানুষ জাহান্নামে দিকে রওনা দিবে, তখন মানে ফেরেশতারা শাফা করবে, তখন নবীরা শাফা করবে, মুমিনরা শাফা করবে। তার মানে শাফা করবে কারা? আল মালাইকা আন নবিয়ুন ওয়াল মুমিনুন, মুমিনরা করবে। এটা একটু আমাদের দেশে সমস্যা আছে, আমাদের দেশে অনেকে মনে করে যে মানে যারা স্কলার তারা শাফা করবে, এটি কখনোই বলা যাবে না। হাদিসের ভিতরে বলা হয়নি যে স্কলার, বলেছে আল মুমিনুন, আর এটির জন্য মাশফুউ আর শাফিঈ, যিনি শাফা করবেন আর যার প্রতি শাফা করা হবে, উভয়ের প্রতি একটা কন্ডিশন ফুলফিল না হলে মানে দুটো কন্ডিশন, একটি হচ্ছে অনুমতি আরেকটি হচ্ছে সন্তুষ্টি, ইজনিল্লাহি তাআলা, আরেকটি হচ্ছে রিদা আল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি থাকতে হবে যিনি শাফি হবেন, যিনি শাফা করবেন, আর তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হইতে হবেন, আর যিনি শাফাটা রিসিভ করবেন তাকে বলা হয় মাশফুউ, তাকেও আল্লাহ সন্তুষ্ট হতে হবে। মানে এটি আরো বিস্তারিত ব্যাখ্যা করতে হবে, আমি সময়ের অভাবে আপনাদের কাছে সেটি তুলে ধরতে পারছি না। যেটি বলতে চাচ্ছি যে ফায়াকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, হাদিসের ভিতরে এসেছে সেটি কিতাবুল ইমান, আপনারা যদি হাদিস দেখতে চান হাদিস নাম্বার 154, বড় হাদিস। এই হাদিসটার ভিতরে অনেক কথা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বান্দা যখন মানে হাসরের ময়দানে যখন তারা একত্রিত হবে, একের পর এক অনুরোধ আসবে, প্রথম শাফাটা হচ্ছে শুধু বিচার শুরু করার শাফা, কিন্তু পরের শাফা গুলো হচ্ছে দোজক থেকে মুক্তি দেওয়ার শাফা। এখানে ইংরেজি ভাষায় ইন্টারসেশন বলে অনুবাদ করা হয়, প্রিয় শ্রোতা যারা শুনছেন তাদেরকে বলছি, ইন্টারসেশন কথাটা কিন্তু শাফার অনুবাদ ঠিক হয় না, শাফার আসলে কোনো অনুবাদ নাই, শাফা এর কোনো অনুবাদ নাই। আপনারা দেখতে পারেন ইন্টারসেশন কথাটা এসেছে বাইবেল থেকে, বাইবেলে ইন্টারসেশন বলা হয় কাকে? সাম ওয়ান উইল প্রে অর সেলভেশন অন বিহাফ অফ সামবাডি টু গড, এটাকে বলা হয় ইন্টারসেশন। মানে ক্রিশ্চিয়ানিটিতে ইন্টারসেশন বলতে বোঝায় যে একজন লোক তার পক্ষ থেকে আরেকজন গডের কাছে কিছু চাইবে যেন তার উপকার হয়, সেইটাকে বলা হয় ইন্টারসেশন। আর আমাদের যেটা শাফা, এটা একজনের পক্ষ থেকে করা হচ্ছে না, আর এটা কোনো লাভের জন্য করা হচ্ছে না, এটি করতে গেলে আল্লাহর অনুমতি লাগবে, বিইজনিল্লাহি তাআলা।
প্রথমে হচ্ছে পারমিশন, তারপরে হচ্ছে আল্লাহ শুদ্ধি স্যাটিসফাইড উইথ হিম, যিনি করবেন এবং যিনি পাবেন উভয়ের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেদা থাকতে হবে। হ্যাঁ, আর হচ্ছে কি, এটি হবে পরকালে, এবং যখন মানুষ দোজকে চলে যাবে দোজক থেকে বাঁচার জন্য সেই সাফা হবে। সুতরাং এটি সাফা মানে সাফা বোঝার জন্য ইংরেজিতে ইন্টারসেশন বলা হচ্ছে, কিন্তু আপনারা জেনে রাখুন যে এটি ইন্টারসেশন অনুবাদও সঠিক না, এটাকে সাফাকে সাফাই বলাই উত্তম। ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন, শাফাআতিল মালাইকাতু, যে ফেরেশতাদের সাফা শেষ হয়েছে, ওয়া শাফাআতুন নবিয়ুন, যে নবীদের সাফা শেষ হয়েছে, শাফাআতুল মুমিনুনা, মুমিনদের সাফা শেষ হয়েছে, ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, আল্লাহ বলবেন যে আরহামুর রাহিমিনের সাফা এখনো হয় নাই। এই কথাটা আল্লাহ বলবে, আল্লাহ সুবহানাহু তাআলা সেই কথাটা বলবে, আল্লাহ বলবেন ফায়াকুলুল্লাহু তাআলা শাফাআতিল মালাইকাতু ওয়া শাফাআতুন নাবিয়ুনা ওয়া শাফাআতুল মুমিনুনা ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন ফায়াকবিতু কাবদাতান মিনান নার ফায়াখরিজু মিনহা কাওমা লাম ইয়ামাল খাইরান কাত্তু। তখন আল্লাহ বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে এক মুঠো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়াকবিতু কাবদাতান মিনান নার, যারা জাহান্নামে চলে গেছে সেই বান্দাদেরকে, যারা জীবনে কোনো ভালো কাজ করে নাই, কাওমান লাম ইয়ামালু খাইরান কাত, তারা কোনো ধরনের কাজ করে নাই ভালো, এমন অসহায় মানুষ দোজখের আগুনে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে হাদিসে বলছেন, লাম ইয়ামালু খাইরান, তারা কোনো ভালো কাজই করেনি, মানে উল্লেখ করার মতো তেমন কোনো কাজই তারা করেনি। সেই লোকগুলোকে আল্লাহ এক মুঠ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মুঠ করে এই ফায়াকবিদু কাবদাতান, আল্লাহর এক হাতের মুঠো করে তাদেরকে বের করে নিয়ে আসবেন, আরহামুর রাহিমিন ফায়ুখরিজু মিনহা, তাদেরকে বের করে নিয়ে আসবেন আগুন থেকে, কাওমান এক বিরাট দল লোককে নিয়ে, লাম ইয়ামালু খাইরান কাত্তু। আল্লাহ, আমরা যদি সেই দলের ভিতরে পড়ি, আল্লাহ তুমি আমাদের উপরে রহম করো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সাফা শেষ হয়ে যাবে, সমস্ত কাজে আল্লাহ হচ্ছেন অগ্রগামী, আর সাফার ক্ষেত্রে শাফাআতুল্লাহি তাআলা, আল্লাহ হচ্ছেন সবার শেষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, মুমিনদের মাধ্যমে সাফা করে সবাইকে জান্নাতে নিয়ে যাবে, তারপরেও কিছু লোক বাকি থাকবে আগুনের ভিতরে পুড়বে, আগুনে পুড়তে পুড়তে তারা কয়লার মতো হয়ে যাবে, তাদেরকে চেনা যাবে না। হাদিসের ভিতরে এসেছে, কাদ আদুহু হুমামান, তারা হুমাম হয়ে যাবে, তাদের কয়লার মতো হয়ে যাবে, ফাল ইউকিহু মা ফি নাহরিন ফিল আফওয়াহিল জান্নাহ ফায়াকুলু লাহু নাহরুল হায়া, যে জান্নাতের কাছ দিয়ে একটি নদী বয়ে যাবে, সেই নদীটার নাম হচ্ছে কি, নাহরুল হায়া, সেটা জীবনের নদী, সেই নদীর পানি হচ্ছে জীবন, আমাদের বাংলাদেশে বলে কি আবে হায়াত, এই ধরনের আবর্জনাপূর্ণ শব্দ আপনারা বলবেন না প্লিজ, এগুলি ফার্সিওয়ালাদের কাছ থেকে এসেছে, উর্দুওয়ালাদের কাছে, ফার্সিওয়ালাদের কাছে থেকে এসেছে, বাংলাদেশে এসেছে আবে হায়াত, হোয়াট ইজ আবে হায়াত, আর নাহরুল হায়া যেটাকে বলা হচ্ছে নাহরুল হায়াত, সেই জীবনের নদী, সেটা জান্নাতের পাশ দিয়ে বয়ে যাবে, সেই নদী থেকে জান্নাতের লোকরা একটু একটু করে পানি ঢালবে সেই কয়লার উপরে, তখন যেমন চারা গাছ থেকে নতুন করে কিশলয়
গজিয়ে উঠে সেভাবে মানুষটা আবার জীবিত হবে। আর ইয়াখরুজুনা কামা তাখরুজুল হিব্বাতুন ফি হামিলি সাইল, বন্যা হয়ে গেলে ভেসে যাওয়া সেই বীজ থেকে যেভাবে গাছের চারা গজিয়ে থাকে, আলা তারাও না তাকুনু ইলা হাজারাতিন আও ইলা সাজারাত, রাসূলুল্লাহ সাল্লাম বলছে তোমরা কি দেখো না পাথরের কোনায় সেই যে বীজ থেকে কিভাবে শুষ্ক বীজ থেকে তারাটা গজিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম থেকে সে কয়লা হয়ে যাওয়া মানুষগুলোকে এক মুঠো করে ভেদ করে নিয়ে আসবেন। ফায়াকবিতু কাবদাতান মিনান নার ফায়াখরিজ মিনহা কওমান, এই হচ্ছে আল্লাহর সেই হাত, যেই হাতের মুঠোর ভিতরে সেই সকল সৌভাগ্যবান জাহান্নামী, সৌভাগ্যবান জাহান্নামী যারা আগুনে পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের মুঠোয় নিয়ে বের করে নিয়ে আসবেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজেকে বলবেন, ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, যে সমস্ত রাহিমিনের সবচেয়ে বেশি রহম করনেওয়ালা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার হাতের মুঠো দিয়ে তাদেরকে বের করে নিয়ে আসবে। আর আমরা বাংলাদেশি, আল্লাহর কোনো হাত নাই, কিছু নাই, এই হচ্ছে কুদরতি হাত ইত্যাদি ইত্যাদি আসেন। আমরা মানে কি যে একটা অবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে বিশ্বাস করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সাফা করবেন, যে হাত দিয়ে তিনি ধরে নিয়ে আসবেন, তার যদি হাতই না থাকে তাহলে উনি ওখান থেকে বার করবেন কিভাবে? এটা তো হাদিসের ভিতরে এসেছে, মুসলিমের হাদিস, কিতাবুল ইমান। এই কারণেই হাত হচ্ছে আজমি, এই হাত আল্লাহর হাত, এই হাত অতি মর্যাদাপূর্ণ। এই হাতের আশা, আমরা যেরকম চেহারার লাভের আশা করি, আমরা সেরকম মনে করি যে সমস্ত খায়ের আল খায়ের সবচেয়ে বড় খায়ের কোনটা, ফামান যুহজিহা আনিন নার ফাকাদ ফাজ, সবচেয়ে বড় সফলতা হচ্ছে সেটাই যে আগুন থেকে বেঁচে গেল, জান্নাতে প্রবেশ করা নয়, আগুন থেকে বেঁচে গেল। কারণ আগুন থেকে আল্লাহ বের করে নিয়ে আসবে সে কয়লাগুলোকে, কান্নাহুম হুমাম, তারা কয়লার মতো হয়ে থাকবে। আর নাহারুল হায়াত, সেই জীবনের নদী যার পানিতে রয়েছে আল হায়াউন, যেটার ভিতরে রয়েছে হলো জীবন, সে জীবন তিনি আবার পানির মাধ্যমে সে কয়লার ভিতরে দিবে, মানুষ আস্তে আস্তে মানুষ হয়ে উঠবে, আদম সন্তান হয়ে উঠবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এক পর্যায়ে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে তিনি জাহান্নাম থেকে এক মুষ্টি মানুষ নিয়ে আসবে। আল্লাহর মুষ্টি কত বড়, আল্লাহ হচ্ছেন আল আজিম, কত বড়, কত মানুষ যে থাকবে তার কোন হিসাব নাই, আল্লাহই ভালো জানে। আহা আল্লাহ, আমরা যদি জাহান্নামে পড়তে থাকি তোমার ওই হাতের মুঠায় আমাদেরকে জায়গা দিও, আমাদেরকে জায়গা দিও, আমাদের কোনো এমন কোনো আমল নাই যেন আমরা ভালো কাজ করেছি বলে দাবি করতে পারি না। আল্লাহ তুমি ভালো জানো, তুমি বলেছ তোমার হাদিসের ভিতরে কাওমান লাম ইয়ামালু খাইরান, তারা কোনো ভালো কাজ করে নাই, আমরা কোনো ভালো কাজ করেছি বলে দাবি করি না হে আল্লাহ, কিন্তু তোমার সেই হাত, সেই হাতের মুঠোয় আমাদেরকে স্থান করে দিও, আমরা তোমার হাতের উপরে ঈমান এনেছি। এই কারণেই আল্লাহর হাতের মহিমা, আল্লাহর হাতের আজিমা, আল্লাহর হাতের তামজিদ, এটা করা শিখতে হবে, বলতে হবে মুখে, শুধু কিতাবে থাকতে হবে। অকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহাল আযীম ফাস্তাগফিরুহ ইন্নাহু ওয়াল গাফুরুর রাহীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।